আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমাদের ক্লাস কি রাতে করে হবে নাকি শুধু ওরিয়েন্টেশন ক্লাসটা রাতে? না, আজকে থেকে রাত্রেই ক্লাস হবে আপনাদের। আচ্ছা ভাই, ঠিক আছে। কয়টা পর্যন্ত? রাত্রে 1 ঘন্টা ক্লাস। আচ্ছা ভাই, ঠিক আছে। 9টার দিকে তো সময় দেওয়া আছে না? হ্যাঁ, 9টার দিকে আচ্ছা সময় দেওয়া ছিল। আসুক সবাই। আচ্ছা ভাই, চলে গেলাম। আচ্ছা জান, দেখি বেটা ভিডিওতে হবে, যা হবে। মাহফুজুর রহমান উঠে আছে, মাহফুজুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকে কি ব্যাচের প্রথম ক্লাস? সরকার থেকে ভর্তি পাই নাই যে আজকে প্রথম ক্লাস না? ভর্তি গান জিবারে ওটা আর কি সমস্যা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কিছু হচ্ছে কি? আসলে আমি কিছু শুনতে পাচ্ছি না, তো এই জন্য কনফিউজড। আচ্ছা, কেউ কথা বলেনি, আপনি কি এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা শুরু করি নাকি? হ্যাঁ, নাহুল, হ্যালো। আচ্ছা, বিয়ে খাও, বিয়ে খাও। আচ্ছা, আচ্ছা, আমরা লেট করলেই লেট হবে, কারো জন্য অপেক্ষা করার দরকার নাই, যারা আসবে আসবে, না আসবে নাই। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। এর আগে কি আপনারা কোথাও ক্লাস করেছেন নাকি? না ভাইয়া, আমি করিনি। আচ্ছা, সরাসরি কি আমার ব্যাচেই, না এর আগে কেউ দুই একটা ক্লাস কোথাও করেছেন, এরকম কেউ আছে? আমি স্যার সকালের ব্যাচে করি স্যার, তো আমি অনেক পরে গেছি, এই জন্য সুইট স্যার আমাকে রাতের লিংকটা দিয়েছে আর কি। আচ্ছা স্যার, আমি পরে গেছি তো ক্লাসে, এই জন্য আর কি। ওখানে স্যার মূলত কন্টিনিউ করব, আর এখানে স্যার কিছুদিন স্যার নিজেকে এগিয়ে নেওয়ার জন্য স্যার। আচ্ছা, ওকে। আর সবার কি অবস্থা? স্যার আমরা কেউই করি নাই। আমি ধারণার কথা বলছি না, এলইডিপি তে কি আজকে প্রথম ক্লাস আপনাদের সবার? হ্যাঁ স্যার, আজকে ফার্স্ট। হ্যাঁ, আজকে ফার্স্ট ক্লাস। এটা তো হওয়ার কথা ছিল না, এর আগে তো কিছুদিন ক্লাস হওয়ার কথা ছিল। আমাকে তো বলেনি যে মানে নতুন একবারে নতুন থেকে শুরু করতে হবে, এই কথা তো আমাকে বলেনি। আমাকে বলা হয়েছিল যে আপনাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, আমি জাস্ট আপনাদেরকে বুঝাই দিব এখন পুরো ক্লাসগুলো। এই তো কেমন হয়ে গেল। আচ্ছা, আপনাদের ব্যাচে স্টুডেন্ট ছিল মোটামুটি 20 জন মতো, আর এই যে আমার কিছু পুরাতন স্টুডেন্টও আছে এখানে,
স্যার আমাদের সকালের ব্যাচ থেকে স্যার তিনজন আসার কথা আছে স্যার, তো আমি একজন আর দুইজন আছে স্যার, সম্ভবত ওরা আসবে। আচ্ছা, আসলে আমার এই ক্লাসটা নেওয়ার কথা ছিল মাত্র 10 দিন। আপনাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল 10 দিন। আচ্ছা, আমি কি আমি কখন রেকর্ড চালু করলাম? রেকর্ডিং অলরেডি হচ্ছে। আচ্ছা ওকে, রেকর্ড থাক, সমস্যা নেই। তো যেহেতু আপনারা আজকে নতুন আমার কাছে, আর আপনাদেরও যেহেতু প্রথম ক্লাস, ফার্স্ট ক্লাস, তো আমাদের একটা পরিচয় পর্বের দরকার আছে, পরিচিত হওয়ার দরকার আছে সবার। তো আপনারা যখন ক্লাস করবেন সবাই একটু ক্যামেরাটা অন করবেন। হ্যাঁ, ক্যামেরাটা অন করে ক্লাস করবেন। আমিও ক্যামেরা অন করব, আমার ক্যামেরার একটু প্রবলেম হয়েছে। সবসময় চেষ্টা করবেন ক্যামেরা অন করে ক্লাস করতে, আর ফোন থেকে ক্লাস না করে ডেস্কটপ থেকে ক্লাস করবেন বা ল্যাপটপ থেকে ক্লাস করবেন। দুরুল ভাই, গরম কেমন লাগছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইক্রোফোন অফ করেন। আমি অফ করে দিলাম সবার। দুরুল ভাই কি অবস্থা? এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তারপর আপনার এগুলো কি নিউ স্টুডেন্ট নাকি? আমি তো ভেবেছিলাম যে আমার পুরাতন নতুন সবগুলাই থাকবে, তো এখানে দেখছি যে কেউ এর আগে ক্লাস করেনি নাকি শুনলাম। আচ্ছা কি ব্যাপার, আমি সবাইকে ক্যামেরা অন করতে বলেছি, একটু ক্যামেরাটা অন করেন প্লিজ সবাই। এই আমার ক্যামেরার একটু প্রবলেম হয়ে আছে, 2-3 দিন লাগবে ঠিক হতে। আচ্ছা, হঠাৎ করে আজকে দেখছি নষ্ট হয়ে আছে। এটা কি ফোন থেকে ক্লাস? মাহফুজুর রহমান বলছি। আচ্ছা, ফোন থেকে ক্লাস করছেন আপনি? জি না, এর আগে ক্লাস করিনি আমি, আজকে ফার্স্ট। না না, ফোন থেকে ক্লাস করছেন? ফোন? জি না, ফোন থেকে না, আমি মোবাইল ইয়ে ল্যাপটপ থেকে ক্লাস করছি, ওয়েবক্যামটা আমার নষ্ট হয়ে আছে। আচ্ছা, ফোন থেকে তাহলে ঢুকে ফোন থেকে ইউজ করেন, ক্যামেরা অন করেন। ফোনে কানেক্টেড করতে পাচ্ছি না। আচ্ছা, ফোনে আমার অ্যান্ড্রয়েড ফোন একটু সমস্যা তো এর জন্য। আচ্ছা, বাকিগুলো? মাহফুজুর রহমান বলছি আমি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বাকিগুলোর কি অবস্থা? বাকিগুলো ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করতে হবে সবাইকে। আতিক কি অবস্থা তোমার? এই তো ভাই। ওই আতিক ভাই কই? এই তো আতিককে দেখতে পাচ্ছি আমি। সজীব ভাই? সজীব কই? সজীব ভাই আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার, ক্যামেরা কই তোমার? আজিক ভাই তো চরম খুশিতে আছে ভাই। খুব একটা ভালো নাই ভাই, দুইটা ক্লায়েন্টে দুই দিন নক দিয়া কনভেন্সি করতে পারলাম না, অর্ডার তো দূরেই থাক। ক্লায়েন্ট কে সরাসরি বলবা যে স্কাইপে আসেন, স্কাইপে আপনি কথা বলবো, WhatsApp বা স্কাইপে নিয়ে আসবা সরাসরি। এ পারুষ ভাই, ভাই এই ক্লায়েন্ট কে কি বলা যাবে যে আমি স্কাইপে আসেন, এটা আপনার ফাইবারে কি ওটা বলা যাবে? না বলা যাবে না, এটা ভুল করে বলা যাবে না। তাহলে ক্লায়েন্ট কে বলবো কিভাবে? ওই যে একটা টেক্সট ফাইল অ্যাড করে দিতে হবে, দেখাইছি না আমার দুই তিনটা বাইর আসছিল ভাই বুঝলেন। তো কাজ আপনার ওই $50 কাজ, এক মাস খাটাবে $50 এক মাস। হ্যাঁ, আর দিনে প্রতিদিন 600টা মানে পোস্ট করতে হবে বলছে, 600 বলছে যে। হ্যাঁ বলে খুব সিম্পল কাজ, এটা করতে পারবে? এটা কি ইন্ডিয়ান না, এটা আপনার যে উগান্ডার দিকে হবে বলা হয়, উগান্ডা না কোথায়। আমি শুধু হাই দিয়ে রেখে দিয়েছি। এক বায়ার পাইছেন ভাই, তাহলে আপনি চরম বায়ার। কই সবার ক্যামেরা অন করেন, সবার ক্যামেরা অন না করলে কিন্তু ক্লাস শুরু করা যাবে না। একটা পরিচয় পর্ব নিয়ে তারপর ক্লাস শুরু করব। আপনারা সবাই ক্যামেরা গুলো অন করেন, ক্যামেরা অন না করলে ক্লাস মনে হয় না যে ক্লাস করছেন আপনারা। ভাই আমাদের তো পরিচয় পর্বের দরকার নেই, আমরা একটু চিনেন তো আমরা ক্যামেরা কি অন করব? সাজিব ভাই ক্যামেরা অন করছে না কেন এখনো? তো তোমাকে আমি চিনি, বাকিগুলো তো চিনি না। সাজিব ভাই কই? সাজিব ভাইয়ের ক্যামেরা অফ যে ভাই, মনে হচ্ছে একটু দেখেন ব্যাপারটা। সাজিব ভাই প্রবলেমের মধ্যে আছে ভাই, খুবই সমস্যার মধ্যে আছে। না না সাজিব ভাই তো সমস্যা আর কথা না। আচ্ছা যখনই সমস্যা সেখানে তো সমাধান আছে, আপনি ক্যামেরাটা অন করে দেখান, আপনার ফেসটা দেখান, আপনি কত সমস্যার মধ্যে আছে। কোন সমস্যা হলে আমি সমাধান করে দিব, এত টেনশন কি আছে, আমি তো আছি। খুব তাড়াতাড়ি অর্ডার লাগবে কিছু একটা কাজের। অর্ডার? হুম, অর্ডার দিব? আপনি তো খালি এগুলা কথাই বললেন, ঠিক আছে অর্ডার আরো কত কি দিবেন আপনি? দিব, তুমি বলো অর্ডার, তুমি তুমি বলো এখনি বলো, আমি এখনি অর্ডার দিচ্ছি তোমাকে। তো দেন। আর যে আপনার বাইরে কি খবর? বাইরে ছেলে নাই করছি তো, বাইরের সাথে কথা হয়েছে তো। এই যে আমি কি অর্ডার দিব বলো, আমার অ্যাকাউন্ট থেকে দিব অর্ডার? তোমার নাম বলো, তোমাকে অর্ডার দিচ্ছি আমি। এই যে একজনকে অর্ডার দিয়েছি, আমার নিজের অ্যাকাউন্ট থেকে আমি তোমাকে অর্ডার দিচ্ছি। মহামান্য ভাই কত টাকা পাঠিয়েছি আপনাকে? হ্যাঁ লিংক দিয়ে দেব নাকি ভাই? হ্যাঁ সজীব বলো। বলছি লিংক দিয়ে দেব নাকি? দাও লিংক দাও, আমি তোমাকে অর্ডার দিচ্ছি। দাও তোমার কান্নাকাটি কেন? তো দরকার হলে মাংনাই খেটে দিচ্ছি, কি প্রবলেম? আমি যেটা দিই কিন্তু অর্ডার দিব, সেটা কিন্তু তোমার কাজ করে দিতে হবে, আমাকে জমা দিতে হবে কাজ। সেটা তো অবশ্যই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিছু কাজ দেন বা গেস্ট পোস্টিং এর কাজ দেন। আর ইউ শিওর? দিয়ে দেন, নো প্রবলেম, আপনাকেই তো ফোন দিব কিছু না পারলে ভাই, এটা সমস্যা। সাজেব আলীর ভাই চেহারাতে তো কাজ দিবে, কি সমস্যাটা কি বুঝিনা? চেহারাতে তো বায়ার চলে আসবে। তোমার তোমার তো বিরাট প্রবলেম, তোমার ইগোই আর কই? তোমার তিনটা ইমেজ অ্যাড করতে বলেছি, একটা কেন? আর এটা কোন গিগ সাজানো হয়েছে তোমার? এটা তো ক্লাসের মধ্যে গিগ পাবলিশ করেছি, আপনিও তো ছিলেন গিগ তো। এটা তো কোনো বোল্ড অক্ষর নাই, কোনো হাইলাইট নাই,
আর কি এটা কি আর কোনো ইমেজ তৈরি করতে পারোনি? একটাই দুইটা আরো ইমেজ অ্যাড করে দিব, সবগুলাতে দিতে হবে তিনটা করে তাহলে? হ্যাঁ অবশ্যই সবগুলাতে দিতে হবে। ইমাসে $77 ইনকাম করেছেন নাকি, ব্যালেন্সে আছে? এটা অ্যাভেলেবল হইছে, আর্নিং তো আরো ছিল না, এটা তো অ্যাভেলেবল হইছে। এখন উঠলে আমি এখন উঠাইতে পারবো। কামরুল ভাই বেতন পাইনি নতুন ব্রিজের দিকে, কোনো খোঁজ খবর ছিল একদিন? কি বলছিলেন যে আপনারা নতুন ব্রিজের দিকে কোনো খোঁজ খবর নাই এখন কারো, কি ব্যাপার? কামরুল ভাই বেতন পাইনি যে কথা হলো যে আমাদের ক্লাসটা যেহেতু কম সময়ের কম পরিসরে, তো মানে কথা কম কাজ বেশি হবে। আমিজুল ভাইরা কই দেখতে পারি যে? আমিজুল ভাইরা আসলে এরা কই? আমাদের তো স্টুডেন্ট মোটামুটি 40 জন হয়ে যাওয়ার কথা ছিল, সেখানে 22 জন মাত্র স্টুডেন্ট। ভাই আপনি কি টাকা পেয়েছেন ওই যে $114 না কত ডলার ছিল আপনার? না আমি তো পাইনি। সামিল দেয়নি $140? না দেয়নি তো। $8 পাইলাম আমি, ওইটা আর পাবো না। আচ্ছা মোটামুটি আমাদের সবাই যে কয়জন আসছে সে কয়জন নিয়ে আমরা ক্লাস শুরু করি। মেজবাল ভাই নাকি এটা আমাদের? মেজবাল ভাই? হ্যাঁ জি ভাই। আপনি? আমি ভাবছিলাম এটা কি নতুন আমাদের স্টুডেন্ট না আপনি আমার পুরাতন স্টুডেন্ট, জাস্ট চেক করলাম। আচ্ছা নতুন স্টুডেন্ট ছিল আপনার 22 জন মতো, আর পুরাতন স্টুডেন্ট আমি ভেবেছিলাম ওই 20 জন আসবে, প্রায় 40 জন স্টুডেন্ট হওয়ার কথা ছিল। পারুষ ভাই, ভাই ক্লাস কি আজকে নতুন হচ্ছে? হ্যাঁ আজকে তো হিসাবে তো তাই, যেহেতু ভাই আর কেউ ক্লাস করেনি আজকে নাকি প্রথম ক্লাস, সেহেতু আজকে নতুনই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুইট ভাই। আসসালামু আলাইকুম ভাই। সুইট ভাই বলছিলাম, কেমন আছেন আপনারা সবাই? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই জি বাসাতে আছি। ওই যে আপনার যে পুরাতন স্টুডেন্ট আছে ওদেরও লিংক দিবেন, ওরা যদি আসতে চায় আসবে, না আসলে জোর নাই। এদের আপনারা যারা নতুন আছেন এদের উদ্দেশ্যে বলি, এরা হচ্ছে প্রতিদিন মানে এই টাইমেই হচ্ছে ক্লাস হবে। হ্যাঁ এবং আপনাদের এই ক্লাসগুলো আপনাদের অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার পরে দেন আমরা হচ্ছে দিনের ক্লাসে নিয়ে যাব, ঠিক আছে? আপনাদের কি এতে প্রবলেম আছে কারো? আপনাদের না প্রবলেম নেই, মানে ভালো একটা সিচুয়েশন তৈরি করে আপনাদের দিনের যে ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসে নিয়ে যাব। আপনারা একটা অ্যাডভান্স লেভেলে যাবেন, দেন ওই ক্লাসগুলোতে জয়েন করবেন। আমি যে 20 জনকে ইনভাইট করছি আজকে, যারা 20 জন ইনভাইট পাইছেন এদের মধ্যে কয়জন আসছেন? এটা হচ্ছে আপনাকে যে সিট দেওয়া হয়েছে এখানে প্রেজেন্ট নিবেন। হ্যাঁ পারভেজ ভাই রাতের ক্লাসের প্রেজেন্ট নিবেন, আগের মতো করে প্রেজেন্ট নিবেন যে হ্যাঁ আমার ক্লাসে 20 জনের মধ্যে কতজন করছে, আমরা ওখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। তাহলে ওই সিটটা মানে অনলাইন সিট করে নিন, দিয়ে একটু আমার মেইলটা একটু শেয়ার করে দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আমি অনলাইন করে নাইট
লিখে দিবেন যে নাইট নাইট ক্লাস দিয়ে আপনার নাম লিখে দিবেন পার পেজ তাহলে বুঝতে পারবে যে এটা পার পেজ ভাই আর ওখানে প্রতিদিন প্রেজেন্টেশনটা নিয়ে নেবেন আচ্ছা আমি ডাউনলোড করে নিলাম আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস আজকে হচ্ছে সবাই সবার সঙ্গে পরিচিত হবে বিভিন্ন বিষয় নিয়ে গল্প আলাপ চারিতার মধ্যে থেকে আমরা কে কি করি সবকিছু জেনে নেব প্রথমে আসলে নিজের পরিচয়টুকু সবার সঙ্গে পরিচিত না হলে আসলে বুঝতে পারবো না যে আসলে কে কি করতেছে কে কিভাবে ইয়া করতেছে সো এগুলো আমাদের জানা দরকার আর সবাই মানে একসঙ্গে ক্লাস করবেন আপনারা সবার সবার সঙ্গে আলোচনা করবেন আমি আমার পরিচয় দিয়েই লিভ নিব কারণ আমার একটা ক্লাস আছে ক্লাস নেই আমি সুইত আহমেদ চাঁপাইনবাবগঞ্জ জেলা কোঅর্ডিনেটর এবং গ্রাফিক ডিজাইনের মেন্টর হিসেবে আছি চাপাই রাজশাহী এবং নাটোর এই তিন জেলাতে এটা হচ্ছে আমার পরিচয় আমি আসবো আপনাদের কাছে মাঝে মাঝে আসবো আপনাদের ক্লাস ফিডব্যাক নিব কথাবার্তা বলবো গল্প সল্প করবো এটাই হচ্ছে আপনাদের সময় নষ্ট করবো কিছুক্ষণ এটা হচ্ছে আমার কাজ হ্যাঁ তো এদিক থেকে আমি যতটুকু আশা করি রাতের এই সময়টুকু আপনাদের জন্য সবচেয়ে পারফেক্ট একটা সময় কারণ রাতের এই সময়টা সবাই মোটামুটি খেয়ে দিয়ে ফ্রি থাকে নামাজ কালাম করে 9টা বাজলে দেখা গেল হচ্ছে আপনারা রেগুলার আসতে পারবেন এবং রেগুলার আসতে পারবেন এই তো হচ্ছে এই যে আচ্ছা আপনারা সবাই ওই যে আওয়াজ চলে গেল যদি চলে যান ভাই শুন সাইজাতুন নেশা আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন আপনার কথা আমরা সবাই শুনতে পাচ্ছি আপনাদের কথা আমরা হচ্ছে সবাই শুনতে পাচ্ছি সো কাইন্ডলি যখন কথা বলবেন পার্সোনাল কোনো কথা থাকলে একটু মিউট করে বলেন নাহলে আপনাদের সব কথা আমাদের ছাত্ররা শুনে নেবে হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে আমরা প্রতিদিন রেগুলার ক্লাস করার ট্রাই করব যদি বিশেষ প্রবলেম থাকে যেমন বিদ্যুৎ চলে গেছে বা হচ্ছে আজকে কম্পিউটারের প্রবলেম হয়ে গেছে তাহলে দেখা গেল ফোন থেকেও হলেও কানেক্ট হব অবশ্যই হ্যাঁ জি জি স্যার মানে ক্লাস মিস করে দিলে আপনি বুঝবেন না যে আসলে কি ছিল ক্লাসে কি হচ্ছিল এটা মানে আপনাদের ইয়া হবে না সো কাইন্ডলি সবাইকে অনুরোধ করবো রেগুলার ক্লাস করার জন্য এবং আপনারা এখান থেকে মোটামুটি একটা অ্যাডভান্স লেভেলে যখন চলে যাবেন তখন আপনাদের দিনের ক্লাসগুলোতে প্রতিদিনের শিডিউল মেনটেন করে প্রতিদিন 4 ঘন্টা ক্লাস করতে হবে ঠিক আছে তো সবাই কন্টিনিউ করেন হ্যাঁ আমার একটু প্রবলেম ছিল রাতের ক্লাসে জয়েন করা একটু প্রবলেম জি ভাই কারণ আমি ওই যে বলছিলাম যে ওয়াইফাই ইউজ করব বাসার পাশে তো রাতের ক্লাসে জয়েন করা একটু প্রবলেমই হচ্ছে দিনে হলে সমস্যা নাই তাহলে আপনি দিনের ক্লাসের জন্য ওয়েট করেন নেক্সট মেসেজ আপনার কাছে গেলে তখন দিনের ক্লাস করবেন ঠিক আছে মনিরুজ্জামান ভাই আচ্ছা তাহলে রাতের ক্লাস ফোন থেকে করা যাবে তো না জি আমি তাহলে আপনি যদি ফোন থেকে বুঝতে পারেন যে ল্যাপটপ কানেক্ট করা একটু প্রবলেম হয় বাট ফোন থেকে করা যাবে যদি ফোন থেকে বুঝতে পারেন তাহলে হচ্ছে করবেন সমস্যা কি তো আশা করি যে ল্যাপটপ নিয়ে যদি না বসেন বা দিনের ক্লাসটা দিনের ক্লাস দেরি আছে ভাই 15টা ক্লাস করেন এখানে অন্তত ও আচ্ছা এটা কি প্রতিদিন ক্লাস হবে নাকি সপ্তাহে 3 দিন করে হবে না এটা প্রতিদিনই হবে ক্লাস রেগুলার ক্লাস হবে এবং সেম টাইমে সেম লিংকে হবে ক্লাস তো ঠিক আছে আপনারা তাহলে কন্টিনিউ করেন পারভেজ ভাই আমি লিভ নিলাম হ্যাঁ ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওকে আমাদের সময় কম পড়াশোনা বেশি যতদূর সম্ভব আমি বোঝানোর চেষ্টা করব সবাইকে আপনাদের একটু পরিচয় পর্বগুলো নেওয়া হোক প্রথমে আছে আবু তালহা ভাই শুনতে পাচ্ছেন জি স্যার আমি আবু তালহা নাটোর থেকে বলছি আমি একটু প্রথমে বলে নিই আমাকে কেউ স্যার বলবেন না আমি স্যার হওয়ার মানে অতখানি যোগ্যতা অর্জন এখনো করতে পারিনি আমি আপনাদের হয়তো বা সেম বয়সেরই হব কিংবা ছোট হইতে পারি সবাই ভাইয়া বলবেন ভাইয়া বলাটাই মনে হয় ভালো হবে আচ্ছা আবু তালহা ভাই বলেন আপনার একটু পরিচয়টা দেন আমি আবু তালহা নাটোর থেকে বলছি আমি একজন স্টুডেন্ট পড়াশোনা করছি নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ অনার্স থার্ড ইয়ার বোটানি ডিপার্টমেন্ট আচ্ছা বাসা কোথায় আপনার নাটোর নাটোরে আচ্ছা
ওকে তারপর শাহাদাত হোসেন ভাই আসসালামু আলাইকুম আমার নাম শাহাদাত হোসেন আমি পড়াশোনা করছি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে ভাষা চাপানগন সদর আমি আতিকুল ইসলাম চাপানগঞ্জ রানী ডি বাসামার আমি চাপানগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ফোর্থ সেমিস্টার পড়লাম আর আমি এর আগে এলইডিপি থেকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি কামরুল ভাইয়ের কাছ থেকে আমি আশিক বাসা বগুড়া সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছি লাস্ট ইয়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি নাটোর হ্যাঁ আমি ইকোনমিক্স অনার্স মাস্টার্স করেছি 2014 আর বর্তমানে একটা মাদ্রাসাতে শিক্ষক হিসেবে আছি ট্রাই করছি অনলাইন থেকে যদি কিছু করা যায় আতিকুর রহমান আমার মাস্টার্স কমপ্লিট করেছি রাজশাহী কলেজ থেকে আর আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ কামরুল ভাইয়ের বাসার এখানেই আমি বেনিয়ামিন আহমেদ আমি কামরুল ভাইয়ের পাশের মানে মেসমেট রুমমেট আমি মাহফুজুর রহমান পড়াশোনা নিউ ডিগ্রি কলেজে অ্যাকাউন্টিং থার্ড ইয়ার নিউ ডিগ্রি কলেজ কোন সাবজেক্ট জি কোথায় ভাই এটা অ্যাকাউন্টিং বিভাগ আচ্ছা নিউ ডিগ্রি কলেজ রাজশাহী কোথায় মানে তারপরে আছে মাসুদ ভাই শুনতে পাচ্ছেন মাসুদ এটা কি মাসুদ রানা নাকি পুরাতন ব্যাচের স্টুডেন্ট আচ্ছা যাই হোক দুরুল ভাই শুনতে পাচ্ছেন জি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দুরুল হুদা আমার পড়াশোনা তো ভাই আমি অনেক পুরাতন মানুষ আমি 2003 সালে দাখিল পরীক্ষা দিয়েছি এবং 2011 সালে আমার মাস্টার্স কমপ্লিট করেছি 2013 সাল থেকে আমি চট্টগ্রাম হাই স্কুলে আইসিটি টিচার হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়ে আছি এখন এবং বর্তমানে এখানে অবস্থান করছি তারপর আছে মেজবাউল ভাই হ্যাঁ ভাই পরিচয়টা দিন আপনার পরিচয় লাগবে
আমি মোহাম্মদ মেজবাল, বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ সদর। পড়ালেখা এই বছর কমপ্লিট করেছি বিএসসি সিএসসি থেকে, আপাতত জব অ্যাপ্লাই করছি। আর ডিজিটাল মার্কেটিং ক্লাসটা তো করেছি আপনার, এখন ট্রাই করছি আউটসোর্সিং, দেখি কতদূর আগাতে পারি। এই তো এখন আপাতত বাড়িতেই। আচ্ছা, শামীম হোসেন। শামীম আমার নাম মোহাম্মদ সজীব আলী, আমি আমার বাসা হলো চাপাই নবাবগঞ্জ সদরেই। আমি নবাবগঞ্জ সরকারি কলেজে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি বোটানি নিয়ে। এরকম ডিপি থেকে আমার কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, তারপর এখানে ক্লাস করছি আরো কিছু শিখবো বলে। শহর এখন আপাতত বাসায়, করোনার জন্য বাসায় আছি, ঢাকায় ছিলাম, ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে পাস করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ প্রান্ত আহমদ। আমি রাজশাহী কলেজে বিবিএ রাজশাহীর মানুষের বাই নেটের সমস্যা, এটা কি মেনে নেওয়া যায়? মেনে না লাগবে তো, নিতে হচ্ছে, কষ্ট হচ্ছে। আপনাদের তো রাজশাহীতে কারেন্টই থাকে না, ক্লাস করতে করতে তো 15 বার খালি লোডশেডিং ই হয়। চাপাইয়ের মানুষ উঠে আছে ভাই, কোথা থেকে বলছেন আপনি? শুনতে হচ্ছে না কে আপনার কথা, কেঁপে কেঁপে আসছে, তো ওই জন্য মানে শোনা যায়নি কোনো কথা। আচ্ছা, ওকে, তারপর জানাই দেন। আচ্ছা, এটা আপুর নামটা যে কি, সাইদাতুন নেশা তন্নি সম্ভবত? জি ভাইয়া, সাইদাতুন নেশা তন্নি। আচ্ছা, পরিচয়টা দেন আপনার। আসসালামু আলাইকুম, আমি সাইদাতুন্নেসা তন্নি, রাজশাহী কলেজ, অনার্স ফার্স্ট ইয়ার, জিওগ্রাফি ডিপার্টমেন্ট, রহনপুর চাঁপাইনবাবগঞ্জ। রহনপুর চাঁপাইনবাবগঞ্জ? জি। রহনপুর কোথায় বসায়? স্টেশন পাড়া যেটা। আমাকে চিনেন? না ভাইয়া, চিনতে তো পারছি না। আচ্ছা, ওই তাহলে ইন্টার কোথা থেকে?
ইন্টার রহনপুর মহিলা কলেজ। ও আচ্ছা, তাহলে তো চিনার কথা না। তারপর হ্যাঁ, আপনার বাসা কোথায়? আচ্ছা, আমার পরিচয় আমি দিচ্ছি একটু পর। একটু ভালোভাবে দিয়ে ভাই। সজীব জি ভাই বলেন, কেমন কথা এসব? আমি বলছি যে আপনার বাড়িতে সম্ভবত গমস্তাপুর শুনেছিলাম। আমার বাড়ি গমস্তাপুর কেন, আমার বাড়ি আরো দূরে রহনপুরে। ও হ্যাঁ হ্যাঁ, আজকে আবার মানে নতুন করে 50টা ক্লাস পর আবার নতুন করে পরিচয়টা জানব, অসুবিধা নেই। ভাই তো রহনপুরে ডন, রহনপুরে ছিলেন এমন কোন আর বলছেন যে উনি ভাই তো ভাই রহনপুরের স্থানীয় মানুষই চিনছে না ডন কে, তাহলে কি হলো? এটাই তো দুঃখ। এই জন্য তোমাদেরকে 50টা ক্লাস করানোর পর এই যে ক্লাস ইনভাইট করা ভুল হয়েছে আমার। নকল রহনপুরের বাসিন্দা, এটা কি মানা যায়? আমরা ছাড়া ক্লাসই চলবে না, দেখা যাবে যে কেউ থাকবে না, ঠিক আছে? আমরাই ওই পুরাতন ব্যাচের আর নতুন ব্যাচের কয়েকজন নিয়ে ক্লাস হবে আপনার, গ্যারান্টি। আজি ভাই ঠিক বলেছেন। যাও মেনে নাও, কথাগুলো তো বলতে দাও তুমি। আচ্ছা, সুযোগ দেওয়া হলো। আচ্ছা, জাহিদ হাসান ভাই লিখেছে, আসসালামু আলাইকুম ভাই, আমি এমডি জাহিদ হাসান, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বাসা হচ্ছে চাপাই। ভাই আমার নেটে প্রবলেম হচ্ছে, এজন্য সে কথা বলতে পারছে না। ঠিক আছে, সমস্যা নাই। তারপর শাহাদাত হোসেন, শুনতে পাচ্ছেন? স্যার আমার পরিচয় দিয়েছি স্যার একবার। জি স্যার। ও আচ্ছা আচ্ছা, স্যার না ভাইয়া বলতে বলেছি আমি। স্যার শুনতে কেমন লাগে আমার, মনে হচ্ছে যে স্যার না হলে বড় মানুষ, বড় মানুষ মনে হয়। যার কাছ থেকে শিখছি তাকে স্যার না বললে আমার ভালো লাগে না। না না না, আমার যে ভালো লাগে না স্যার শুনতে। বলুক ভাই বলুক, আমার স্যার বলতে ইচ্ছে করে। আরবিজ ভাই তোর কা বিপদে পড়লো মনে হয়। ভাই বললে বেশি শেখা যায় আমার মনে হয়, কি এটা বললে সব প্রশ্ন মানে যা আসবে মনের মধ্যে সবকিছু বলা যায়। তবে শাহাদত ভাই যুক্তি আছে, ঠিক আছে, কিন্তু আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার এই ভাই না বললে বা আপনি ফ্রেন্ডলি না হলে আপনি হয়তো ইতস্তত বোধ করবেন বা আপনি হয়তো আনইজি করতে পারেন। সবাই যখন ভাই বলবে তখন আমার অটোমেটিক্যালি হয়ে যাবে। আপনি ছাড়া সবাই ভাই বলেছে এখানে। এখন আর কারো ঠিক আছে ভাই নিতে বাকি আছে? হ্যাঁ ভাই আমি বাকি আছি। ভাই আমি তো ভাই আমারটাও বাকি আছে তো। আচ্ছা, মনিরুজ্জামান ভাই বলেন। নতুন করে আমার সভা থেকে নিন। আচ্ছা মনিরুজ্জামান ভাই বলেন, আপনার পরিচয়টা দেন, বাসা কোথায় আপনার? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুজ্জামান, বাসা বগুড়া, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্স থেকে থার্ড ইয়ার মনোবিজ্ঞান বিভাগ। আলহামদুলিল্লাহ। আর কেউ? হ্যাঁ বগুড়া কোথায় বাসা? বগুড়া শিবগঞ্জ থানা ভাই। আপনার কোথায়? আমি নওগাঁতে ভাই, কিন্তু অনেক দূরে সান্তারে দিক। আচ্ছা, আর বাকি যেগুলো আছে তুষার, তুষার পরিচয় আমি নিব না। থাক কেন ভাই, তোমাদের পরিচয় নিব না আর। থাক ওল্ড, এগুলো ওল্ড চলবে না ভাই। ভাবলাম যে তুই ভালো করে অ্যাড্রেসটা কও আমার বাড়ির অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। লকডাউন কেন ভুলে গেছি ভাই, বরেন্দ্র ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বিবিএ তে সেকেন্ড সেমিস্টার। আর হচ্ছে যে এলইডিপি এর শেষ পর্যায়ে এখন আমরা স্টুডেন্ট, মানে প্রায় কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন কাজের জন্য আমরা ওয়েট করছি। ভাইয়ের দোয়া ইনশাআল্লাহ আমরা কাজ পেয়ে যাব খুব শীঘ্রই, অলরেডি একটা কমপ্লিট হয়ে গেছে। আর এই তো, আর বাসা চাপড়া অংশ অদরে।
চাপাই সদর থেকে ঘুরে আসলাম, দাওয়াত দিল না কেউ। এ ভাই আপনি আসেন তো ফোন দেন না, কিছু বলেন না, তো কেমন হয় ভাই? স্কাইপে ফোন দিলে ছোট ভাই ধরে বলে যে কামনুল ভাই চাপাই গেছে। আমার বাসা হচ্ছে আপনার নীলফামারী জেলার সৈকুর উপজেলায়। নীলফামারী? এখানে একটা বড় ভাই আছে তো আপনার রাজশাহীর ভার্সিটিতে পড়ে, তো বড় ভাই আসলে এটার জন্য সাজেস্ট করছে এবং আসলে উনি মানে বলছে যে করো অনেক ভালো হবে তোমার জন্য, এই জন্য আমি ট্রাই করলাম এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে এগিয়ে যাওয়া যাবে। আর আমি বেসিক্যালি থাকি ঢাকায়, জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি এবার তৃতীয় বর্ষে ফিজিক্স ডিপার্টমেন্টে। আমি লাইফে ওই একটাই ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, জগন্নাথ ইউনিভার্সিটি, তাও ভেবেছিলাম হবে কিন্তু হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি রাজশাহী মাঝে মাঝে যাই, প্রায় আমি যাই, হ্যাঁ প্রতি দেখা যায় দুই মাসের মধ্যে যাওয়া হয় ওখানে। আচ্ছা তো এখন আমার পরিচয়টা দিই, আমি হচ্ছি মোহাম্মদ কামরুল পারভেজ। জি ভাইয়া। আমার বাসা হচ্ছে চাপানবাবগঞ্জ, গমস্তপুর থানা, বাঙাবাড়ি ইউনিয়ন। বাঙাবাড়ি ইউনিয়ন বলতে ওই যে রহনপুর, রহনপুরের মানুষ আছে না, রহনপুরের মানুষ চিনতে পারবেন, নদী পার হয়ে যেতে হয় আমার বাসা। আর আমি হচ্ছে বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে বিএসসি কমপ্লিট করলাম, 4 মাস হয়েছে আলহামদুলিল্লাহ। মিষ্টি পাইনি এখনো ভাই, সরি মিষ্টি দিব না, রেজাল্ট তো ভালো হয়নি, কি মিষ্টি দিব? চাও তো ভাই, আচ্ছা মিষ্টি না দিলে বিরিয়ানি দিলে আপনার কাহিনী থাকে, ঠিক আছে, রেজাল্ট ভালো হয়নি, বেতন পাইনি, অর্ডার আসেনি। এই মাস মানে গত মাসের কথা হয়েছে, এই মাসের মধ্যে তোমার কাছে বিচার দিলাম, এটা সেপ্টেম্বর মাস চলছে। আমাদের বাড়ি ভাই তো তাও তো টাকা দিতে চাইছে, ও হ্যাঁ ফান্ডিং করতে চাইছে, তো টাকা নেন বাড়ি ভাই, সবাই শুধু দিতে চাই কিন্তু আপনি মিউট করে দেন, আচ্ছা আপনারা কি জানেন ডিজিটাল মার্কেটিংটা কি, যারা মানে শিক্ষার নতুন যারা আছে তাদের বলছি, নতুন যারা আছে তাদের মধ্যে বলেন যে মানে ডিজিটাল মার্কেটিংটা কি জিনিস, আর কেন শিখার আগ্রহ আপনাদের, কোথায় শুনেছেন, এগুলা সম্পর্কে কেউ একটু বলেন। আচ্ছা আশিক ভাই বলেন,
আশিক ভাইয়ের তো দেখছি শরীর স্বাস্থ্য আমার মতো। জি ভাই, মানে আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তেমন আইডিয়া নাই, তবে আমার ফ্রেন্ড অন্য কাছে করতেছে, তো ওর কাছ থেকে একটা কাজ শিখছি, যেরকম ইমেল সার্চিং এরকম টাইপ ছোটখাটো কিছু শিখালো, পরে ভাবলাম যে আমি অ্যাপ্লাই করে দেখি কি হয়। আচ্ছা, মানে এটা কৌতূহল বশত এসেছেন? জি। আর্নিং করার কোনো উদ্দেশ্য নাই? না না, সেটাও আছে, যদি হয়ে যায় তাহলে সমস্যা কোথায়। আমি যতটুকু জানি যে আসলে ডিজিটাল মার্কেটিং বলতে মানে যেটা যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্টকে বিক্রয়যোগ্য করা বা মানুষের কাছে পৌঁছানো। আর শুধু প্রোডাক্টও না, সবগুলা আছে এর মধ্যে, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে সবগুলা আছে, ঠিক আছে, কিন্তু ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে অনলাইনের সাহায্যে আমরা কোনো প্রোডাক্ট বা সার্ভিস মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে কি ইলেকট্রনিক মাধ্যম, এটা একটা হচ্ছে ইলেকট্রনিক মাধ্যম যেখানে ভার্চুয়ালি ভাবে আপনি আপনার পণ্য বা আপনার কোন ক্লায়েন্টের পণ্য বা সার্ভিস, শুধু পণ্য বললে ভুল হবে, পণ্য কিংবা সার্ভিস ভার্চুয়াল ভাবে অন্যের কাছে পৌঁছাই দিবেন আপনি ইন্টারনেটের সাহায্যে, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আর যেটা আপনারা বলছেন একটা ওয়েবসাইট র্যাঙ্ক করা, এটা হচ্ছে এই ডিজিটাল মার্কেটিং এর একটা জাস্ট পার্ট। সোশ্যাল মিডিয়া যেমন একটা পার্ট, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এগুলা আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে এসইও, এগুলো হচ্ছে কি এক একটা পার্ট। আচ্ছা, আনোয়ার হোসেন ভাই বাইরে থেকে আসলেন নাকি? করোনা টরোনা দিয়ে না আবার আর কাউকে? আচ্ছা ওকে, তাহলে কি ডিজিটাল মার্কেটিংটা বোঝা গেল? জি ভাইয়া, বুঝতে পারছি, বোঝা গেছে। আচ্ছা, জি জি ভাইয়া, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, কম্পিউটারের স্ক্রিন শেয়ার করলাম। তার আগে কিছু একটা বলে নি আপনাদের, আপনারা আপনাদেরকে বললাম ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে পণ্য বা সার্ভিসকে মানুষের কাছে পৌঁছে দেওয়া ভার্চুয়াল ভাবে। এখন এই পণ্য বা সার্ভিসগুলো আপনাদের নিজের হতে পারে কিংবা হতে পারে আপনার ক্লায়েন্টের। এটা আপনাদের যদি নিজস্ব কোনো সার্ভিস থাকে বা কোনো পণ্য থাকে, সেটা আপনি মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন ভার্চুয়ালি ভাবে। সেটাতে আপনার একটা ওয়েবসাইট তৈরি করে এসইও করে যেটা বললো সেভাবে পাঠাতে পারেন, কিংবা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমেও করতে পারেন, ইমেল মার্কেটিং এর মাধ্যমেও করতে পারেন, আপনাদের যতগুলো মাধ্যম আছে সবগুলোর মাধ্যমে করতে পারেন। সেটা আপনাদের নিজস্ব হতে পারে কিংবা ক্লায়েন্টেরও হতে পারে। এখন আমরা যেগুলো করে থাকি, যারা ফ্রিল্যান্সার, তারা কি করে, তারা হচ্ছে ক্লায়েন্টদের প্রোডাক্ট বা তাদের যে সার্ভিস গুলো আছে সেগুলো মানুষের কাছে পৌঁছায় দেয়। তো এই জন্য আমরা ক্লায়েন্ট কোথায় পাবো? এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না তাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমরা ক্লায়েন্ট কোথায় পাবো, ক্লায়েন্ট কোন ক্লায়েন্টরা
তাদের পণ্য বা সার্ভিস বিক্রি করে, এই ক্লায়েন্ট গুলো আমরা কোথায় খুঁজে পেতে পারি, এটা কি সম্পর্কে কারো আইডিয়া আছে আপনার? এটা মূলত বিভিন্ন মার্কেটপ্লেস থেকে পাওয়া যায়, এটা ফাইবার হতে পারে, ফ্রিল্যান্সিং হতে পারে, আপওয়ার্ক হতে পারে, স্যার ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এসব থেকে সাধারণত পেয়ে থাকি। ফ্রিল্যান্স এগুলো অনেকগুলোই আছে মার্কেটপ্লেস যেগুলো থেকে আমরা ক্লায়েন্ট পেতে পারি, এবং এখান থেকে কাজ, আর জেনারেলি ক্লায়েন্ট বলতে এটা যে তারা আমাদেরকে কাজ প্রোভাইড করবে। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি যে টপ 10 মার্কেটপ্লেস যদি আমরা এখানে সার্চ দিই যে টপ 10 ফ্রিল্যান্স মার্কেটপ্লেস এই নিয়ে, আচ্ছা আমি আমার ক্যামেরাটা একটু অফ করি, আচ্ছা দেখেন তাহলে আমরা এখানে টপ 10টা এখানে সাজেস্ট করছে, তার মধ্যে আপনাদের অনেকেরই পরিচিত আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, 99 ডিজাইন, টপটাল, গুরু, পিপল পাওয়ার আওয়ার, এই এইগুলো বিশেষ করে পরিচিত, এই এই সাতটা পরিচিত আপনাদের। আচ্ছা, তার মধ্যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার এই তিনটাতে আমি কাজ করি এবং আপনারাও এইগুলোতে কাজ করবেন, চাইলে পিপল পাওয়ার আওয়ারে কাজ করতে পারেন। আর 99 ডিজাইন এগুলো হচ্ছে সাধারণত গ্রাফিক ডিজাইনের জন্য, আর এগুলা গুরুতেও কাজ করতে পারেন, তবে বেসিক লেভেলে, যেহেতু আমরা এখন বেসিক লেভেলে আছি, সেহেতু আমরা কাজ করব দুইটা মার্কেট প্লেসে, freelancer.com আর fiverr.com, এই দুইটাতে আমরা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে ক্লায়েন্ট নিয়ে আসব, ক্লায়েন্টের কাজ করে দিব, আমরা ডলার ইনকাম করব। ইয়েস, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন কথা হলো আমাদের হাতে সময় কম, কাজ করতে হবে বেশি, শিখব কম, আর্ন করব বেশি, এটা হলো বড় কথা, শিখব পরে আর্ন করব আগে, এটা কি সম্ভব? আমি যখন 50টা ক্লাস নিয়েছি তখন কি হয়েছে, আগে শিখাইছি তারপর আর্নি, আর এখন আমাদের সময় কম, মাত্র 10-15 দিন আমাদের হাতে সময় আছে, সেহেতু কি করব, আমরা আগে কাজ করব পরে শিখবো, কথা বুঝা গেল? জি ভাইয়া। তাহলে আমাদের শুরুই হবে কি, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস দিয়ে। আচ্ছা, তার আগে আপনাদের কিছু মানে বেসিক কিছু ধারণা দিয়ে দেওয়াটা উচিত, না হলে আপনারা মানে পরে গুলাই ফেলবেন সবকিছু, এই জন্য একটা বেসিক ধারণা দিয়ে দিই আপনাদের। আমাদের এই কোর্সটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স, কিন্তু আমাদের এর মধ্যে কিন্তু অনেকগুলো টপিকস আছে, ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আছে কি কি আছে বলেন ভাই, কালকে রেকর্ড পারমিশন দিবেন ভাইয়া, রেকর্ড করা যাবে? রেকর্ড আমার চলছেই, আমি আপনারা চাইলে রেকর্ড আপনারা করতে পারবেন না আমি যদি পারমিশন না দিই, তাহলে তো দিবে, চাচ্ছিলাম পারমিশনটা যদি দিতেন, তাহলে ভাই আপনি ক্লাস শেষে আপনারা আমাদেরকে যদি দিতেন, অবশ্যই দিবে ভাই, এই পুরো ক্লাসটাই রেকর্ড থাকবে এবং এই পুরো ক্লাসটাই ইউটিউবে আপলোড হবে, আপনাদেরকে লিংক প্রতিদিন আমি শেয়ার করে দেব, সমস্যা নেই। জি জি ভাই, ওকে, তো ডিজিটাল মার্কেটিং এর ভিতরে যে যে জিনিসগুলো রয়েছে সেই বিষয়গুলো এখন আমরা বলছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এটা কি কখনো শর্ট ফর্ম দেখেছেন কখনো, এসএমএম? হ্যাঁ ভাইয়া দেখেছি, এসএমএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। জি ভাইয়া দেখেছি। আচ্ছা, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম দিয়ে কি কি হতে পারে বলেন তো,
ফেসবুক মার্কেটিং টুইটার মার্কেটিং না এগুলো তো সোশ্যাল মিডিয়ার ভাগ তারপর এগুলো সোশ্যাল মিডিয়ার ভাগ এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে এসএমএম এটা একটা শর্ট ফর্ম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এসএমএম দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টও বোঝাই জি না তো এই সোশ্যাল এসএমএম যদি দেন তাহলে ওটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট দুইটাই বোঝাই কোনো সমস্যা নাই এসএমএম দিলে হলো আর তারপরে আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইঞ্জিন বানান ভুল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও আপনারা হ্যাঁ আপনারা হয়তো বা এসইও সম্পর্কে পরিচিত আছেন কিন্তু ফুল ফর্মটা হয়তো অনেকে জানেন না যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং এর এগুলো হচ্ছে এক একটা ভাগ হ্যাঁ তারপরে আছে ইমেইল মার্কেটিং ইমেইল মার্কেটিং এটা হচ্ছে কিন্তু এক একটা ভাগ ইমেইল মার্কেটিং তারপরে আছে ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিংটা এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ধরতে পারেন জি ভাইয়া ইউটিউবটাকে আপনারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে ধরতে পারেন কোন সমস্যা নাই আচ্ছা আপনারা কি এলইডিপি এর যেটা বেসিক ইয়া আছে ওদের যেটা আউটলাইন আছে কোর্সে সেটা কি আপনারা দেখেছেন না ভাই এখন দেখি নাই কোর্স মডিউল আচ্ছা কোর্স মডিউল ওদের যেটা আছে ডিজিটাল মার্কেটিং এর এইটা পিডিএফটা তাহলে ডাউনলোড করি আপনাদের দেখাই তাহলে বুঝতে বেশি সুবিধা হবে এখানে দেওয়া আছে প্রথমেই যে ক্লাসটা 50 দিন হবে 50 দিন হবে কোথায় লেখা আছে জানো আচ্ছা এই যে এখানে 150 ঘন্টার ক্লাস 150 ঘন্টা প্রতিদিন 4 ঘন্টা তাহলে এটা মোটামুটি মনে হয় 50 দিনই দাঁড়াই চল্লিশ দিনের একটু কাছে কাছে আসলে 40 দিন হয় না 38 দিনের মতো আচ্ছা যাই হোক আমাদের যে কোর্সগুলো আছে কোর্সের মধ্যে কি কি টপিকস আছে কোন কোন টপিকস গুলো আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে সেই টপিকস গুলো এখানে দেওয়া আছে আমি পিপিটি তখন তৈরি করছিলাম পাওয়ার পয়েন্টে বোঝানোর চেষ্টা করছিলাম তো এখান থেকেই বুঝাই এখানে অলরেডি দেওয়াই আছে এখান থেকেই বললেই আপনারা হয়তো ভালো বুঝতে পারবেন তো এখানে দেওয়া আছে প্রথম দিনের যে কাজটা সেটা দেওয়া আছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং টুলস তো আমাকে প্রথম দিনের যে ক্লাসটা হবে সেটা হবে ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি যেটা আপনাদের অলরেডি বলা হয়েছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা অনলাইনের মাধ্যমে আপনার যে একটা প্রোডাক্ট বা সার্ভিস আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং আর এটা হতে পারে আপনি ক্লায়েন্ট বেস বা আপনার নিজের জন্য হতে পারে তো এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে কন্টেন্ট মার্কেটিং এসএমএম যেটা বললাম আপনাদের যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্ট যেটা বললাম তারপরে এসইও আছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যাফিলিয়েটটা হচ্ছে কি অন্যের কোনো প্রোডাক্ট আপনি যখন কারো কাছে সেল করে দিলেন তার মধ্যে আপনাকে ওই প্রোডাক্টের জন্য পার প্রোডাক্টে আপনাকে কিছুটা কমিশন দিবে এটা হচ্ছে অ্যাফিলিয়েট এটার জন্য আপনাকে প্রথমেই কোনো ডলার দেওয়া হবে না বা কোনো টাকা তারা পে করবে না যে আমার সার্ভিসটা আছে বা আমার প্রোডাক্টটা আছে আপনি প্রোডাক্টটা মার্কেটিং করে দিন আপনাকে টাকা দেবো এটা কিন্তু না এখানে কি হবে আপনি যখন তার কোনো প্রোডাক্ট সেল করে দিবেন সেখান থেকে আপনাকে কমিশন দিবে এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং কমিশন জি কথা বুঝা গেছে
ভাই বুঝতে পারলাম না আরেকবার বলেন। আচ্ছা অ্যাফিলিয়েট ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি প্রথমে বলেছি যে প্রোডাক্ট বা সার্ভিস আছে, এই সার্ভিসটা আমাদেরকে মানুষের কাছে ভার্চুয়ালি পৌঁছায় দিতে হবে। এটা যখন ক্লায়েন্টের জন্য কোনো কাজ করবেন আপনি ফ্রিল্যান্সারে বা ফাইবারে আপওয়ার্কে যখন কোনো কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে তার প্রোডাক্ট বা সার্ভিস দিয়ে দিবে, তার মার্কেটিং করে দিতে হবে তাকে, সে হিসাবে আপনাকে আওয়ারলি রেটে হায়ার করবে কিংবা একটা সময় আপনাকে দিয়ে দিবে যে সময়ের মধ্যে আমাকে এই কাজটুকু করে দাও, তোমাকে আমি পে করব। সে আগেই পে করে দেয় আপনাকে, তারপর আপনি তার পণ্য বা সার্ভিস গুলা প্রচার প্রচারণা শুরু করেন। কিন্তু অ্যাফিলিয়েটের ক্ষেত্রে তা না, অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কি আপনাকে তার একটা প্রোডাক্ট বা সার্ভিস সেল করে দিতে হবে এবং ওই সেলের উপরে আপনাকে কিছু কমিশন দেওয়া হবে। এবার বুঝা গেছে? জি ভাই। আচ্ছা তারপরে রয়েছে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিংটা কি? আপনার ইমেল মার্কেটিংটা হচ্ছে, আমরা তো ইমেল দিয়ে থাকি, ইমেল তো সবার কম সবারই ইমেল আছে আশা করি, তো আপনার একটা তথ্য অন্যের কাছে পৌঁছে দেওয়ার যে মাধ্যমটা, ইলেকট্রনিক যে মাধ্যমটা, সেটা হচ্ছে কি? ইমেল মার্কেটিং। ইমেল, হ্যাঁ, এটা যে আপনি আপনার একটা এখানে আপনি তথ্য আদান প্রদান করছেন, আপনার ফ্রেন্ডকে একটা ইমেল করার দরকার হলো, আপনি তার ইমেল জানেন, ইমেলটা তৈরি তাকে পাঠিয়ে দিলেন। কিন্তু ইমেল মার্কেটিংটা কি হয়, এই ইমেলের মাধ্যমে কিভাবে মার্কেটিং হয়? মার্কেটিং হচ্ছে আপনার যে একটা প্রোডাক্ট আছে বা সার্ভিস আছে, আপনি টার্গেট করে নিবেন আপনাদের যে আপনি বিক্রি করেন, ধরেন একটা ফোন, তো ওই ফোনটা আপনি প্রথমে টার্গেট করে নিবেন যে কাদের কাছে বিক্রি করা যায়, তাদের ইমেল গুলো সংগ্রহ করবেন। ইমেল গুলো সংগ্রহ করার পর একটা সুন্দর করে টেমপ্লেট তৈরি করে তারপর আপনি পাঠিয়ে দিলেন। এটাই হচ্ছে ইমেল মার্কেটিং, একটা ইমেলকে টার্গেট করে তার কাছে মার্কেটিংটা করে ফেলেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের, এটা হচ্ছে ইমেল মার্কেটিং। কি বুঝা গেছে আপনাদের? বুঝতে পারছেন? সমস্যা থাকলে বলবেন। জি ভাইয়া। আচ্ছা এরপরে রয়েছে, হ্যাঁ বুঝা গেছে। আচ্ছা এরপরে রয়েছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংটা কি? ভিডিও মার্কেটিংটা হচ্ছে আপনারা ভিডিওর মাধ্যমে যে মার্কেটিংটা করে থাকেন, ভিডিওর মাধ্যমে আপনাদের প্রোডাক্ট বা সার্ভিসের। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছি না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, বাদ বাকি সবাই শুনতে পাচ্ছে, আপনি মনে শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, আচ্ছা ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংটা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনার যে প্রোডাক্ট বা সার্ভিস আছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিংটা মানে ইউটিউব একটা প্রধান একটা উদাহরণ, এটাই উদাহরণ। ভিডিও মার্কেটিং এর মধ্যে হচ্ছে ইউটিউব, ইউটিউবের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। যেমনটা হয় যে কোনো, দেখেন আপনারা কোনো একটা ফানি ভিডিও দেখছেন, ভিডিওর মধ্যে ওরা বলে বসে থাকে যে এই অ্যাপসটা ডাউনলোড করেন, এই অ্যাপসটা ডাউনলোড করলে $25 আপনাকে ফ্রি দিবে, $25 আপনাদের, ওরা কিন্তু মার্কেটিং করে ফেলে ওই একটা ভিডিওর মধ্যে। আপনারা কি কখনো খেয়াল করেছেন এই বিষয়টা? এটা জাস্ট অ্যাড এর মাধ্যমে না, কিন্তু অ্যাড কিন্তু মৌখিক বর্ণনা দিয়ে, ওটা কিন্তু আলাদা, অ্যাড যেটা শো করে সেটা কিন্তু আলাদা, ওইটা না, ভিডিও মার্কেটিং। ও কিন্তু একটা ভিডিও করছে, একটা ফানি ভিডিও তৈরি হচ্ছে কিংবা যে কোনো একটা ভিডিও আছে, ভিডিওর মধ্যে সে বলে যে এই প্রোডাক্টটা খুব ভালো, এই প্রোডাক্টটা আপনি বাজার থেকে কিনতে পারেন, এটা হচ্ছে তার মার্কেটিং, ভিডিও মার্কেটিং। মানে ও ভিডিওর মাধ্যমে সে ওটার মার্কেটিং করে ফেলল। আচ্ছা আর যেটা অ্যাড শো করে বা আপনারা কোনো কিছু ভিডিও দেখতে দেখতে বিরক্তকর কিছু কিছু অ্যাড আসে যে 2 সেকেন্ড, প্রথমে ছিল একটা, এটা মোটামুটি 2-3 বছর আগে কি হতো, একটা ভিডিও দেখাইতো 3 সেকেন্ড পরে স্কিপ করা যেত, আর এখন কি বলে জোর করে ভিডিও দেখাই লাগবে, মরে যা তা ভালো তোকে ভিডিও দেখতেই হবে, একটা ভিডিও দেখা শেষ করার পর আরেকটা ভিডিও সাজেস্ট করতে লাগে যে এরপরে এই ভিডিওটা 2 সেকেন্ড দেখতে হবে, এরকম ভাবে জোর করে ভিডিও দেখে। এগুলো তো গুগল অ্যাডসেন্স না? হ্যাঁ এগুলো তো গুগল অ্যাডসেন্স এর কাজ, ওগুলো পরে কথা, এখন আমরা চলছে এখন আমাদের মার্কেটিং এর বিষয়টা। মার্কেটিং নিয়ে আলাপ আলোচনা করার পর যখন আমরা ইউটিউব মার্কেটিং এ যাব, তারপরে ওগুলো আমাদের পরের দেখার বিষয়। তারপরে কি, এটা
আপনাদেরকে ভিডিও মার্কেটিং এর দেখা বোঝানো হলো ক্যারিয়ার অপরচুনিটি অফ ডিজিটাল মার্কেটিং, ক্যারিয়ার অপরচুনিটি এটা অফলাইনও হতে পারে বা অনলাইনও হতে পারে। ডিজিটাল মার্কেটিং যেমন আপনি ধরেন যে কোন একটা ঢাকার কোন একটা কোম্পানি আপনাকে ডিজিটাল মার্কেটিং হিসেবে হায়ার করলো, হায়ার করতে পারে, আমার কাছে অলরেডি জবের অফার আসছে কিন্তু আমার যাওয়া হয়নি ওখানে। তো যাই হোক, ক্যারিয়ার অপরচুনিটি এটা যেমন একটা কোম্পানি থেকে অফার আসতে পারে কিংবা আপনি নিজস্ব মার্কেট প্লেস যেগুলা আপনার আছে ফ্রিল্যান্সার ফাইবার অ্যাকাউন্ট করে নিজের অ্যাকাউন্টে আপনি কাজ করতে পারেন জবের অপরচুনিটি। এরপরে এখানে আছে কি দ্বিতীয় সেকশনে ইন্ট্রোডাকশন টু কন্টেন্ট মার্কেটিং। যাই হোক, কন্টেন্ট মার্কেটিংটা কি, কন্টেন্ট কন্টেন্ট কত প্রকার, কন্টেন্ট কি শুধুমাত্র আমরা যে কথাগুলো লিখি, ধরেন আপনি একটা গরুর রচনা লিখলেন, একটা গরুর রচনা লিখলেন, এটা একটা কন্টেন্ট। ধরেন এই কন্টেন্ট কত প্রকারের হতে পারে, আপনারা কি বলতে পারবেন যে কন্টেন্ট কত প্রকারের হতে পারে? না ভাইয়া। আচ্ছা, কন্টেন্টটা হচ্ছে আপনি যে একটা গরুর রচনা লিখলেন, এটা যেমন একটা রিটেন কন্টেন্ট হইলো বা আর্টিকেল হইলো। এরপরে আপনাদের আছে ভিডিও কন্টেন্ট, যেমনটা এর আগে আলাপ আলোচনা করলাম, যখন একটা ধরেন একটা গরুর কয়টা পা আছে, লেজ আছে, এটা ছবির মাধ্যমে দেখানো হলো, অনেকগুলো ছবিকে এক জায়গাতে করে তারপর ভিডিও তৈরি করে সেটা নিয়ে আপনি দেখালেন, এটা হচ্ছে ভিডিও কন্টেন্ট। তারপরে কি আছে, অডিও কন্টেন্ট আছে, তারপর আপনাদের স্লাইড শেয়ার আছে, এগুলো কি এক একটা এক এক টাইপের, ইনফোগ্রাফিক্স কন্টেন্ট আছে, তো এগুলো হচ্ছে এক একটা এক এক রকমের কন্টেন্ট। তো কন্টেন্ট আমাদের মূলত হচ্ছে তিন প্রকার, তিন প্রকারের মধ্যে হচ্ছে একটা হচ্ছে ভিডিও কন্টেন্ট, একটা হচ্ছে আর্টিকেল, আর আরেকটা হচ্ছে কি ইনফোগ্রাফিক্স। আমাদের যেহেতু সময় কম, আমি জাস্ট মুখে বলে যাব, আপনারা একটু নলেজ রাখবেন বিষয়গুলা, আর দরকার হলে আপনারা একটু টুকে নিতে পারেন, আপনাদের খাতাতে একটু লিখে নিতে পারেন। ধরেন 50টা ক্লাস আমি যা শিখাইছি, এই 10টা ক্লাস আমি কিন্তু সবগুলোই টপিকসই আমি কিন্তু কভার করার চেষ্টা করব, সেহেতু আপনারা একটু টুকে নিলে খুব পরবর্তীতে সুবিধা হবে কথাগুলো মনে রাখতে। আর এই 10টা ক্লাস আমি যা শিখাবো, আপনারা দিনের ক্লাসে যখন যাবেন তখন কিন্তু আপনাদের ক্লাসগুলো পড়তে কিন্তু খুবই মজা লাগবে আর বুঝতে পারবেন, খুব সহজে বুঝে নিতে পারবেন। আজকে খেতে পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো যাই হোক, এটাই ছিল আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তো বলেছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, এসইওটা কি, আপনারা বললেন ধরেন আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে, আমি যেমন নতুন একটা ওয়েবসাইট, আপনার ক্লায়েন্টের একটা নতুন ওয়েবসাইট, এটা ধরেন একটা নতুন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ডিজাইন আমি করছি আমার ক্লায়েন্টের জন্য, ডিজাইনটা আমি একজন ওয়েব ডেভেলপার আর ডিজিটাল মার্কেটার দুইটাই আমি, বুঝছেন, এই জন্য আমি দুইটাই পারি, ওয়েব ডেভেলপমেন্টও পারি। ওয়েব ডেভেলপ আমি হচ্ছি বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, ওই সুবাদেই ওয়েব ডেভেলপমেন্টটা পারি। আর ডিজিটাল মার্কেটিং আমি 4 বছর থেকে করে আসছি, এই জন্য মোটামুটি আল্লাহর রহমতে চলে আর কি। তো এই ওয়েবসাইটের ডিজাইনটা করছি, আর ডিজাইনটা শেষ হওয়ার পর চলে আসে মার্কেটিং এর বিষয়টা। তো আপনার এই ওয়েবসাইটটা এখন যদি আপনি গুগলে সার্চ দেন কিন্তু খুঁজে পাবেন না, তো কখন খুঁজে পাবেন, যখন এটার মার্কেটিংটা হবে তখন আপনি এই ওয়েবসাইটটা খুঁজে পাবেন। যেমন আমি এখানে লিখে সার্চ দিলাম এলইডিপি, না এটা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ডিজিটাল মার্কেটিং, আমি যখন গুগলে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম তখন কিন্তু আমাকে কিছু রেজাল্ট তারা শো করেছে, যেমন এটা একটা ওয়েবসাইট শো করেছে, এটা একটা ওয়েবসাইট শো করেছে, এটা করেছে, এটা করেছে, এগুলো কিন্তু ওয়েবসাইট শো করেছে। আপনারা কি বলতে পারেন এরা কি এমনি এমনি এটা শো করেছে না কি কারণে শো করেছে? তোমার তো ভিজিটরস এর অবস্থানের ভিত্তিতে এসইও করা আছে, মোটামুটি এসইও করা আছে। আচ্ছা, এবং পাশাপাশি ভিজিটরস বেশি আছে, হ্যাঁ
ভিজিটর তো অবশ্যই ভিজিটর অবশ্যই মানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন ফেসবুক, ফেসবুকের কিন্তু কেউ এসইও করেনি, তারপর ফেসবুক লিখলে ফেসবুক কেন গুগলে সার্চ করে, গুগলের প্রথমে থাকে, কারণটা কি, এটা প্রচুর পরিমাণে ভিজিটর আসে, এটা হচ্ছে ওয়েল নন, একটা হচ্ছে এটা হচ্ছে ব্রড একটা মিডিয়াম, এই জন্য এটা শো করে। কিন্তু আপনার ফাইবার এটা বাদ দেন, কারণ কি এগুলো কি মানুষের মুখে মুখে পরিচিত, এগুলো ছাড়া যে ওয়েবসাইট গুলো, এই যে উইকিপিডিয়া এটা ছাড়া, এই যে এখানে একটা ওয়েবসাইট আছে nailpetal.com, nailpetal কিন্তু অনেক ভালো একটা ওয়েবসাইট, এটাও কিন্তু অনেক পরিচিত। ইনি হচ্ছেন ডিজিটাল মার্কেটিং এর বস। আর তারপরে এই ওয়েবসাইট গুলো আছে যেগুলো ফার্স্ট পেজে, ডিজিটাল মার্কেটিং লেখার পরে কিন্তু এখানে আমাদের 10টা রেজাল্ট শো করেছে ফার্স্ট পেজে, এরপরে কিন্তু আরো অনেকগুলো পেজ আছে, মোটামুটি দেখেন এখানে কতগুলো রেজাল্ট শো করেছে, কিন্তু গুগল অনেকগুলো কিন্তু রেজাল্ট শো করেছে, প্রায় কোটি, একক, দশক, শতক, হাজার, অধিক, লক্ষ, আচ্ছা প্রায় 230 কোটি রেজাল্ট শো করেছে, চিন্তা করতে পেরেছেন কতগুলো রেজাল্ট শো করেছে। কিন্তু এখানে 10টা ওয়েবসাইট কেন প্রথমে, তার মধ্যে এই যে এখানে 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর যে ওয়েবসাইট গুলো আছে এই 3টা কেন প্রথমে শো করেছে, কারণ এদের এসইও করেছে, এরা প্রচুর পরিমাণে এসইও করার কারণে এদের ওয়েবসাইট গুলা মানে গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে, এজন্য আপনাদের কাছে এটা শো করেছে। যখন এরা গুগলের প্রথম পেজে চলে এসেছে এদের কিন্তু ভিজিটর অটোমেটিকলি বৃদ্ধি পাবে, কারণ কি আপনি যখন দেখবেন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার যখন জানার আগ্রহ হবে, যখন প্রথম পেজে আপনি প্রথম পর্যায়ে যাদেরকে পান সেখানে তো ক্লিক করেন, যখন এই ওয়েবসাইটটা প্রথমে আসছে আপনি কৌতূহলবশত এইটাতে দেখবেন যে এখানে হয়তো বা আমি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবো, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পুরো ডিটেলসটা আমি এই ওয়েবসাইটের কাছ থেকেই পাবো, এটা আপনার বিশ্বাস, এ কারণে আপনি প্রথমে এই ওয়েবসাইটে চলে যাবেন। তখন কি এদের ভিজিটরটা বাড়ছে না, এই কারণে মানে এসইওটা করা দরকার আপনার ওয়েবসাইটের উপরে, বেশি পরিমাণে ভিজিটর আসবে, যখন ডিজিটাল এসইও করবেন তখন আপনার ওয়েবসাইটটা গুগলের র্যাঙ্ক করবে, গুগলে র্যাঙ্ক করলে আপনি প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন, আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা বেশি সেল হবে, এই কারণে আপনাদের এসইও করাটা খুবই জরুরি। তো এসইওটা কি এবার বোঝা গেছে, এসইও জিনিসটা কি? জি ভাই। আচ্ছা, যেহেতু আজকে আমি জি ভাই শুধুমাত্র টপিকস গুলো আলাপ আলোচনা করছি, এই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। এরপরে আছে কি কন্টেন্ট মার্কেটিং প্ল্যাটফর্ম, যে কন্টেন্ট মার্কেটিং করার জন্য যে প্ল্যাটফর্ম গুলো আমরা ব্যবহার করব, যেমন আপনাদেরকে আমি বললাম যে ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ভিডিও কন্টেন্টটা আছে, ভিডিও কন্টেন্টটা আমরা কোথায় ব্যবহার করি বলেন, ভিডিও মার্কেটিং, ভিডিও কন্টেন্ট, যেখানে আমরা স্লাইড শেয়ার মার্কেটিং করতে পারি, অডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট বুঝতে পারলাম না কোথায় স্লাইড কন্টেন্টটা, তারা মার্কেটিং করে তাদের পণ্য বা সার্ভিসের, যেমন এটা, এটা একটা কিন্তু স্লাইড, এই দেখেন এখানে 247টা পেজ আছে, 247টা পেজের মাধ্যমে তার প্রোডাক্ট বা সার্ভিসের পুরো বিস্তারিত আলাপ আলোচনা করেছে, সে মার্কেটিং করেছে, এটা হচ্ছে কিন্তু স্লাইড শেয়ারের মাধ্যমে মার্কেটিংটা করে ফেলেছে, স্লাইডের মাধ্যমে, এটা হচ্ছে কি স্লাইড শেয়ার মার্কেটিং, বুঝা গেছে? আচ্ছা, তারপর অডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট মানে অডিওর মাধ্যমে যে মার্কেটিংটা আমরা করে থাকি, অডিও কন্টেন্টের মাধ্যমে, তো অডিও কন্টেন্ট এর মাধ্যমে যে মার্কেটিং অফলাইনে হয় এরকম কোন উদাহরণ দিতে পারবে?
রেডিওতে অনেক সময় হয় এটা অডিও কন্টেন্ট হতে পারে অডিও কন্টেন্ট আপনারা আপনারা কি কখনো দেখেননি অডিও কন্টেন্টের মাধ্যমে যে মার্কেটিংটা হয় এই মার্কেটিংটা মাইকিং এর মাধ্যমে অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট সেল হচ্ছে বিভিন্ন দোকানের প্রোডাক্টের মানে কয় কি বলে ওটাকে কমিশন দিচ্ছে বা সারে বিক্রয় করতে সেটা মাইকিং এর মাধ্যমে যেটা হয় আচ্ছা হ্যাঁ এটাই হচ্ছে কথা যে মাইকিং এর মাধ্যমে যে মার্কেটিংটা করছে ধরেন এটাও কিন্তু একটা অডিও কন্টেন্ট এই যে আইসক্রিম বিক্রি করতে আসে তারপরে আরো কি কি আছে ধরেন যে খাবার বিক্রি করে ধরেন এগুলাই হচ্ছে অডিও কন্টেন্ট তারপর অডিও কন্টেন্টের মাধ্যমে অডিও কন্টেন্ট আমরা যে আমরা কি কাজ কোথায় ব্যবহার করব আমরা কি মাইকিং করব রাস্তা রাস্তা মাইকিং করব বা ইউএসএ তে যে করব অনেক সময় এফএম শুনি ভাই এতে অডিও কন্টেন্ট ব্যবহার হয় হ্যাঁ সেটা একটা অডিও কন্টেন্ট কিন্তু সাউন্ড ক্লাউড এই নাম কি কখনো শুনেছেন সাউন্ড ক্লাউড এই দিকে যেমন উদাহরণ দেওয়া আছে সাউন্ড ক্লাউড সাউন্ড ক্লাউড এর মাধ্যমে কিন্তু অডিও মার্কেটিং হয় অনলাইন সাউন্ড ক্লাউড হচ্ছে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া এই যে এখানে slideshare.net এখানে স্লাইড এর মাধ্যমে মার্কেটিং করলাম সাউন্ড ক্লাউড মানে সাউন্ড এর মাধ্যমে মার্কেটিং করলাম ইউটিউব এর মাধ্যমে আমরা ভিডিও কন্টেন্ট দিলাম ভিমো আছে এটা ইউটিউব ভিডিও কন্টেন্ট এর জন্য মিডিয়াম হচ্ছে আর্টিকেল এর জন্য পিন্টারেস্ট হচ্ছে কি ইনফোগ্রাফিক্স এর জন্য ইনফোগ্রাফিক্স জিনিসটা কি এটা কিন্তু অনেক মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় ইনফোগ্রাফিক্স মানেটা কি বলেন ইনফোগ্রাফিক্স এটা এখানে ইমেজ ক্যাটাগরির কোনো অংশ হতে পারে এখানে কি কোনো ইঞ্জিনিয়ারিং কোন স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং করছে তাদের বোঝার কথা ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স কি একটা ইমেজের মধ্যে ইনফরমেশন দেওয়া গ্রাফিক্স এর মাধ্যমে ইনফরমেশন দেওয়া এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স মানে একটা ইমেজের মধ্যে আপনি ওই ইমেজটার বর্ণনা দিয়ে দিলেন ওই পণ্যটার বর্ণনা দিয়ে দিলেন এটা হচ্ছে কি ইনফোগ্রাফিক্স যেমন আপনাকে আমি বললাম একটা পণ্যের কি বলবো আচ্ছা এই যে এখানে একটা ইমেজ আছে ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে আলিবাবা ক্লাউড এই যে এটা একটা ইমেজের মাধ্যমে সে কিন্তু কিছু কথা লিখে ফেলেছে তার পণ্যের কিন্তু একটা ইনফরমেশন দিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স ইনফোগ্রাফিক্স এর জন্যই এই ইনফোগ্রাফিক্স মার্কেটিংটা করে পিন্টারেস্টে এখন ইনফোগ্রাফিক্স ডিজাইন করার জন্য একটা অনেক ভালো একটা ওয়েবসাইট হচ্ছে canva.com ক্যানভার মাধ্যমে আপনি খুব সহজে ডিজাইনটা করে ফেলতে পারবেন এখানে কিন্তু আপনি ইউটিউবের থাম্বনেল ফেসবুক কভার কভার পেজ কভার ফটো ফেসবুক এর পোস্ট অনেক কিছু কিন্তু ডিজাইন করতে পারেন এখানে অটোমেটিক কিন্তু অনেকগুলা ডিজাইন আছে এই ডিজাইনগুলো আপনারা করতে পারেন এখানে যেমন এই যে এই ইমেজটাকে আপনি কাস্টমাইজ করে নিলেন আপনার ওয়েবসাইটের জন্য ধরেন আপনার ওয়েবসাইটটা হেলথ হেলথ রিলেটেড সেই অনুযায়ী আপনি কিছু ই দিয়ে দিলেন 25% কোথা থেকে যেন কারো শব্দ আসছে আপনি মাইক্রোফোনটা অফ রাখেন ধরেন আপনি এই প্রোডাক্টে বিক্রি করেন এই প্রোডাক্টের সম্পর্কেই লিখে দিলেন
চাইলে আপনারা কিছু টেক্সট আরো কিছু টেক্সট অ্যাড করতে পারেন এখানে। টেক্সটটাকে আপনারা চাইলে পরিবর্তন করতে পারেন। এই যে আপনি একটা ইনফরমেশন দিলেন যে 25% তাকে এখন অফ দিচ্ছেন এই হেডফোনটাতে, তো কি হলো এটা কি হেডফোন নাকি? আচ্ছা যাই পারো, তার কথা হলো যে এই যে এটা একটা ইনফরমেশন তাকে দিলেন গ্রাফিক্স এর মাধ্যমে, এটা এখন আপনি ডাউনলোড করে ফেসবুকে প্রচার প্রচারণা করছেন, এটাই কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা যাই বলেন না আপনার ওয়েবসাইটে হোক যেখানেই হোক আপনি যে এটা প্রচার, এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স ডিজাইন এটা। আর মার্কেটিং যে করছেন এটা ইনফরমেশন এর মাধ্যমে, ইনফোগ্রাফিক্স এর মাধ্যমে, এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স ডিজাইন এর মাধ্যমে মার্কেটিংটা করছেন, এটা হচ্ছে ইনফোগ্রাফিক্স মার্কেটিং। তো এই ইনফোগ্রাফিক্স মার্কেটিংটা কোথায় হয়? পিন্টারেস্ট। পিন্টারেস্ট সম্পর্কে কি আপনারা পরিচিত? এটা হচ্ছে কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, এখানে জাস্ট আপনি শুধুমাত্র ইমেজই শেয়ার করতে পারবেন, ইমেজ শেয়ার করার মাধ্যমে আপনার মার্কেটিংটা করতে হবে। কথা কি ক্লিয়ার? আর কি কিছু বলবো না শেষ করবো ক্লাস? ক্লাস কি ভালো লাগছে? ক্লাস কি কন্টিনিউ? মেসেঞ্জার গ্রুপ বা কোনো গ্রুপ নাই, কোনো প্রবলেম হলে কিভাবে যোগাযোগ করা বা কথা বলা যাবে? আচ্ছা, আমার ফোন নাম্বারটা আমি দিচ্ছি আপনাদেরকে, ফোন নাম্বার স্কাইপ দুইটা দিচ্ছি আমার এখানে ফোন নাম্বার। আচ্ছা জাস্ট এভরিওয়ান হয় না, আচ্ছা এভরিওয়ান করে ভাই পুরাতন মেসেঞ্জারের গ্রুপে সবাইকে কি অ্যাড করব? আমরুল ভাই কি বের হয়ে গেলেন ভাইয়া? ভাইয়াকে তো মনে হচ্ছে পাওয়া যাচ্ছে এখানে, কথা বলতে
আজকে মনে হয় ক্লাস হবে না মেবি নাকি ভাইয়া তো কিছু বলে গেল ভাইয়া তো মিউট দেখতেছি ভাই একটু ফোনে কথা বলছে ভাই একটু ফোনে ফোনে কথা বলতেছে ভাই কথা শেষ করে আমাদের কি বলে শুনি যারা এখানে আছি আমাদের জন্য আমি মনে করি ভাইকে বলে একটা মেসেঞ্জার বা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলাটা দরকার তাহলে সবকিছু শেয়ারিং ক্যারিং করা যাবে আর সবাই একসাথে কাজ করা যাবে আর কি মিলেমিশে আচ্ছা সরি আমার একটা ফোন এসেছিল বড় ভাই ফোন দিছিল এর জন্য ফোনটা রিসেট করেছিলাম আচ্ছা তো আমাদের ক্লাসটা সময়ের কারণে এখন কি শেষ করে দেওয়া হবে নাকি পুরোটা শেষ করে দেব আপনাদের টপিকসটা কি বলছেন আপনারা শেষ করলে ভালো হয় ভাইয়া কি আবার বিরক্ত হয়ে যাবে তো এক ঘন্টার ক্লাস যে অলরেডি শেষ করেন ভাইয়া আমিও তাড়াহুড়া করছি শেষ করে দেওয়ার জন্য কিন্তু একটু তো বুঝতে হবে হ্যাঁ বলো বিপ্লব কি অবস্থা কালকে কি ক্লাস হবে না শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন শুক্রবার শুক্রবার শনিবার কিছু নাই প্রতিদিন ক্লাস কালকেও হবে হ্যাঁ প্রতিদিন আমার মনে হয় না 9টা থেকে 10টার মধ্যে ক্লাস নিলে আপনারা কিছু বুঝবেন তাই 9টার দিকে শুরু হবে আমি যতক্ষণ পর্যন্ত বুঝাইতে পারবো সক্ষম ততক্ষণ পর্যন্ত মানে ক্লাসটা চলবে আর কি আর আপনারা যতক্ষণ পর্যন্ত নিতে পারবেন ক্লাসটা ততক্ষণ পর্যন্ত তো চেষ্টা করব দ্রুত শেষ করে দেওয়া ইনশাআল্লাহ খুবই ভালো এটা খুবই ভালো আই করার মতো একটা শিক্ষা যেতে হয় যত আর্লিয়ার হতে পারে আচ্ছা আমি চেষ্টা করব আমার পক্ষ থেকে আই এম ট্রাইং টু মাই লেভেল বেস্ট তো যাই হোক তারপর তৃতীয় দিন তৃতীয় দিনে যে বিষয়গুলো শেখার আছে
আমরা এতগুলা ক্লাস তো করতে পারবো না, তো পুরো টপিক আপনাদেরকে এখন একত্রে সবকিছু বুঝাচ্ছি, বুঝানোর পর আমি শুরু করব। এখন জাস্ট একটা রিভিউ দিচ্ছি আপনাদের প্রথমেই, যে কোন বিষয়টা কি এই বিষয়টা আমি আপনাদের প্রথমে রিভিউ দিচ্ছি। এরপরে যেটা আছে রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড কন্টেন্ট টপিকস, এটা পুরোটা হচ্ছে কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আপনারা কি কখনো শুনেছেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের বিষয়ে? না ভাই শোনা হয়নি। আচ্ছা ফেসবুক, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট, ধরেন এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট না, এটা আমার বায়ার অ্যাকাউন্ট, মানে ফেসবুকেরই কিন্তু এটা হচ্ছে বিদেশি অ্যাকাউন্ট আমার। তো যাই হোক, এইটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, মানে যেগুলো বাংলাদেশের জন্য ইউজ করি আমি আর কি। তো এখানে দেখেন ক্রিয়েটর অপশনে গেলে এখানে আপনারা ক্রিয়েট পেজ দেখতে পাবেন, অ্যাড দেখতে পাবেন, গ্রুপ দেখতে পাবেন, ইভেন্ট দেখতে পাবেন। তো আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন, গ্রুপ ক্রিয়েট করতে পারেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, অ্যাড, এই অ্যাডটা হচ্ছে আপনাদের কাছে নতুন। এই অ্যাড ক্যাম্পেইন আপনারা হয়তো বা শুনে থাকবেন যে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই বিষয়টা, এই অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা নির্দিষ্ট করে মানুষকে টার্গেট করতে পারবেন, অ্যাকুরেট একবারে ওই স্পেসিফিক মানুষটাকে টার্গেট করে আপনারা মার্কেটিং করতে পারবেন। আপনারা যখন এখানে সার্চে, ফেসবুকে সার্চে কোন কিছু একটা লিখে লিখে সার্চ দেন, যেমন এখানে একটা সার্চ দিলেন স্যামসাং, ধরেন এই কথাটাই লিখে সার্চ দিলেন, এখানে আপনার কাছে এই সার্চ দেওয়ার কারণে ফেসবুক কি করলো, আপনার আইডিটাকে, আমার যেমন আইডি একটা আছে, যেমন এই যে আমার এখানে নাম দেওয়া আছে md.kamrul.parvez.cse, এই যে এইটাকে তারা কিন্তু আলাদা একটা মার্কিং করে রাখলো। কারণ কি, আমি এখানে সার্চ দিয়েছি স্যামসাং, মানে কি আমি তাহলে স্যামসাং ফোন বা স্যামসাং যে পণ্যগুলো আছে সেটার উপরে আগ্রহী, এই জন্য ফেসবুক কি করে আমার আইডিটাকে আলাদা একটা ডাটাবেজে রেখে দেয় যে আমি স্যামসাং পছন্দ করি, স্যামসাং ফোনটাকে পছন্দ করি বা স্যামসাং এর পণ্য পছন্দ করি, এরকম একটা ক্যাটাগরিতে তারা আমার আইডিটাকে রেখে দিল। পরবর্তীতে যখন আমার মতো কোনো মার্কেটার বা আপনার মতো কোনো মার্কেটার যখন অ্যাড ক্যাম্পেইন করবে ফেসবুকে, যে অ্যাড ক্যাম্পেইন অ্যাড ম্যানেজারে, যে আপনার একটা অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়, তৈরি বলতে কি আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই এটা অটোমেটিক আপনারা তৈরি করার একটা অপশন পেয়ে যাবেন। এখানে এসে আপনাকে আপনার পণ্যটা মার্কেটিং করতে পারবেন একবারে স্পেসিফিক ওই মানুষকে টার্গেট করেই, যেমন আমাকে টার্গেট করে নিলেন, কিভাবে, আমি স্যামসাং এর উপরে আসক্ত, তাহলে আপনি কি আমাকেই টার্গেট করে ফেললেন, যে আমার কাছে যদি ওই পণ্যটা আপনি পৌঁছাতে পারেন তাহলে তা আপনার বিক্রির সম্ভাবনাটা বেড়ে গেল। এভাবে আপনি স্পেসিফিক ভাবে টার্গেট করতে পারবেন ফেসবুকের মাধ্যমে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে। এখানে আপনাকে পেপাল বা আপনার মাস্টার কার্ড থাকলে সেখানে ডলার খরচ করে আপনি আপনার পেড মার্কেটিং যেটা করবেন সেটা হচ্ছে কি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। আর এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনকে আমরা এখানে এখানে কথাটা বলছি রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড কন্টেন্ট টপিক, এখানে যেটা আছে সেটা পুরো বিষয়টাই হচ্ছে এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইনকে নিয়েই। আচ্ছা আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপমেন্ট, এখানে আপনারা অনেকে হয়তো বা কন্টেন্ট লিখে থাকেন, কন্টেন্ট লিখতে পছন্দ করেন, যেমন কন্টেন্টটা কি জিনিস, কন্টেন্টটা হচ্ছে আপনার সম্পর্কে, আপনার যে পণ্য সম্পর্কে কিছু একটা লিখলেন এটা হচ্ছে একটা কন্টেন্ট। তো এই কন্টেন্ট আপনারা অনেকে লিখতে পছন্দ করেন, এই কন্টেন্ট লেখার কিছু টুলস আছে, যেমন আপনারা ধরেন গ্রামারলি ইউজ করেন, গ্রামারলি সম্পর্কে কি আপনারা পরিচিত? গ্রামারলি হচ্ছে একটা সফটওয়্যার যেটার মাধ্যমে আপনাদের যখন কোনো একটা কিছু লিখলেন, সফটওয়্যারটা আপনাদেরকে দেখাতে পারবো আমি, আমার মনে হয় ইনস্টলটা আছে, এই যে এখানে গ্রামারলি, এটা হচ্ছে কিন্তু একটা সফটওয়্যার, আপনি কোনো কিছু লিখবেন আপনাকে সে সাজেস্ট করবে যে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক আছে, আপনার বানান ভুল আছে, এগুলো আপনাকে কি সাজেস্ট করবে। তো এই সব এরকম অনেক টুলস আছে যেগুলো আপনার প্লেগোরিজম চেক করে বা আরো কিছু আদার্স কিছু চেক করে, এগুলা মাধ্যমে আপনি আপনার কন্টেন্টটাকে ইউনিক করতে পারবেন, আপনার কন্টেন্টটাকে আরো সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন, লিখতে পারবেন। এই সব টুলস গুলার ভালো মতো ব্যবহার গুলাই
আলাপ আলোচনা করবে, এখানে এই কথাটাই বলছি আর কি। আচ্ছা, এখানে আছে আর্টিকেল রাইটিং অপটিমাইজেশন আর্টিকেল ফর সার্চ ইঞ্জিন। আচ্ছা, আপনারা কি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানেন? আচ্ছা, সার্চ ইঞ্জিন এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এ সম্পর্কে আপনাদেরকে বললাম যে একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করার যে বিষয়, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ভিতরে কিন্তু অনেকগুলা বিষয় আছে, বা এসইওর মধ্যে কিন্তু অনেকগুলা বিষয় আছে যেগুলা করলে আপনার এসইওটা কমপ্লিট হয়। যেমন হচ্ছে টাইটেল অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন, কিওয়ার্ড ডেন্সিটি আছে, কিওয়ার্ড রিসার্চ আছে, তারপরে লিংক বিল্ডিং আছে, বাউন্স রেট বিষয়গুলো আছে, এগুলা সবগুলা বিষয় নিয়ে হচ্ছে কিন্তু এসইও। যেমন এখানে টাইটেল অপটিমাইজেশন, একটা টাইটেলের মধ্যে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। এখন কথা হলো কিওয়ার্ড জিনিসটা কি। কিওয়ার্ড হচ্ছে আপনি গুগলে জাস্ট কি লিখে সার্চ দিলেন, স্যামসাং A50 লিখে এটা সার্চ দিয়েছিলেন, তো স্যামসাং A50 এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তো কোন কিওয়ার্ডটাতে সবচেয়ে বেশি সার্চ, এই কিওয়ার্ডগুলা খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে আপনার টাইটেল ইউজ করতে হবে, তাহলে হবে কি টাইটেল অপটিমাইজেশন। এটা হচ্ছে একটা টাইটেল অপটিমাইজেশন। প্রথমে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কিওয়ার্ডটাকে আপনার টাইটেলে ব্যবহার করতে হবে, তাহলে আপনার এই বিষয়টা কমপ্লিট হবে, টাইটেল অপটিমাইজেশন। তারপর ইমেজ অপটিমাইজেশন, ইমেজ একটা, আপনি একটা ইমেজ ব্যবহার করলেন আপনার ওয়েবসাইটে, ওই ওয়েবসাইটের ইমেজের একটা নাম দিতে হবে কিওয়ার্ড রিলেটেড। তারপরে কিওয়ার্ড ডেন্সিটি চেকার, আপনি হিউজ পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন না আপনার আর্টিকেলে, একটা নির্দিষ্ট পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করে আপনার আর্টিকেলটাকে গুগলের কাছে র্যাঙ্ক করতে হবে। এই কিওয়ার্ডটা চেক করবেন যে কত পার্সেন্ট দেওয়া যেতে পারে, এটা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি চেকার। তারপরে ইন্টারনাল লিঙ্ক আছে, এক্সটারনাল লিঙ্ক আছে। যেমন আপনি কোন একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যে দেখলেন যে লগ ইন পেজ, রেজিস্ট্রেশন পেজ, এগুলো হচ্ছে কি ইন্টারনাল লিঙ্কিং। আর এক্সটারনাল লিঙ্কিং কি, কোন একটা জায়গাতে ক্লিক করার পর সেটা ওই ওয়েবসাইট থেকে বের হয়ে অন্য একটা ওয়েবসাইটে চলে গেল, এটা হচ্ছে কি এক্সটারনাল লিঙ্কিং। তারপর বাউন্স রেট আছে, এগুলো সবই এসইওর পার্ট, এগুলো যখন আমরা এসইও শিখবো তখন আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন। তারপর ডেভেলপমেন্ট অফ ইমেজ এন্ড ভিডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট আর ইমেজ, ইমেজের মধ্যে ইনফোগ্রাফিক্স ডিজাইনের মধ্যে আমি আপনাকে অলরেডি কথা বলে রেখেছি, এই যে ক্যানভাতে আপনাদেরকে ইমেজ একটা ডিজাইনের বিষয়টা দেখালাম, এরকম আরো কিছু সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে আপনি ইমেজ ইনফোগ্রাফিক্স ডিজাইন করতে পারেন। ভিডিওর জন্য যেমন আছে ক্যামটাসিয়া স্টুডিও, ভিডিও মেকার এফেক্টস আছে, বা অ্যাডোবি প্রিমিয়াম প্রো আছে, আফটার ইফেক্ট আছে, যেগুলোর মাধ্যমে আপনি ভিডিও এডিট করতে পারেন। আমি ক্যামটাসিয়া ইউজ করি ভিডিও এডিটিং এর জন্য, এই যে ক্যামটাসিয়া স্টুডিও, এটার মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, খুব সহজে ভিডিও এডিটিং করা যায়। আচ্ছা, যাই হোক, এটা ওপেন হতে সময় লাগবে একটু, আমরা আলাপ আলোচনা গুলো শেষ করে ফেলি। ওপেন হয়ে গেছে একটা নিউ প্রজেক্ট নিয়ে। আচ্ছা, এখানে এই যে আপনি একটা ভিডিও তৈরি করতে পারেন, এটা ভিডিও এডিটিং এর একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আপনি ভিডিও এডিটিং করতে পারেন, বিভিন্ন ভাবে ভিডিও এডিটিং করা যায়। চলছে পুরাটা জুড়ে আমার নাম থাকবে, বা এই ভিডিও এডিটিং এর জন্য এই সফটওয়্যারটা বেস্ট আমার মতে আর কি, ক্যামটাসিয়া, খুব সহজে যারা বিগিনার আছে তাদের জন্য এই যে ক্যামটাসিয়াটা দিয়ে খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। তো যাই হোক, ভিডিও এডিটিং আমাদের ইনফোগ্রাফিক্স এডিটিং আমরা ক্যানভা দিয়ে করব, ভিডিওটা ক্যামটাসিয়া দিয়ে করব। আর তারপর আছে ক্রিয়েট স্লাইড কন্টেন্ট, স্লাইড কন্টেন্ট নিয়ে আমরা অলরেডি কথা বলেছি, আর পাওয়ার পয়েন্ট সম্পর্কে অনেকে পরিচিত, পাওয়ার পয়েন্ট যেটা দিয়ে আমি অলরেডি এই যে আপনাদেরকে বোঝানোর জন্য ডিজাইন করছিলাম, এটা হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা সবারই কম্পিউটারে
বিল্ট ইন যখন উইন্ডোজ দেওয়ার পর এটা দিয়ে থাকেন আপনারা সবাই, দেওয়া আছে সবার। তারপরে আছে স্লাইড শেয়ার, স্লাইড শেয়ার ডট নেট, যেটার মাধ্যমে আপনারা আপনার স্লাইড শেয়ার পাবলিশ করতে পারেন, অলরেডি বলেছি এখানে। তারপরে এখানে ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, যেগুলো সোশ্যাল মিডিয়াতে সেগুলো মার্কেটিং এর কথা বলছে এখানে, যে সোশ্যাল মিডিয়ার এক একটা ভাগ এগুলা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। তারপরে কি আছে, ডেভেলপমেন্ট অন কাস্টম ব্লগ, কাস্টম ব্লগ আছে, ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন করে তারপর মার্কেটিং কিভাবে করে, তারপরে আপনার ওয়ার্ডপ্রেসটা কিভাবে থিম গুলা কাস্টমাইজ করে, এগুলা সবগুলা বিষয় আছে। যেমন আমার এটা একটা ওয়েবসাইট আমি ডিজাইন করছি, এই ওয়েবসাইটের ডিজাইন ওয়ার্ডপ্রেস দিয়ে করছি, ডাব্লিউপি অ্যাডমিন ধরেন। এটা হচ্ছে তার ড্যাশবোর্ড, আমি যে এই ওয়েবসাইটটা ডিজাইন করছি এটা ড্যাশবোর্ড। এখানে আমি পেজ, যদি একটা পেজ করতে যাই তাহলে একটা পেজ তৈরি করতে পারবো, নিউ একটা পেজ ডিজাইন করতে পারবো, তারপর একটা পোস্ট দিতে পারবো। তারপরে কি এখানে করলে আমার ওয়েবসাইটের এখানে এভাবে দেখাবে, যেমন এটা একটা, কিন্তু ধরেন যে এটা একটা পোস্ট, এই পোস্টটা করেছি বলে এরকম একটা ডিজাইন আসছে বা দেখাচ্ছে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আপনি প্রত্যেকটা জায়গায়, যেমন এটা একটা লোগো দিয়েছি, এখানে নাম, এগুলো অপশন, এগুলো প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পার্ট আপনারা চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন, এই কথাটা এখানে বলা আছে। তারপরে এখানে ইন্ট্রোডাকশন টু ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে আমরা পেজ, গ্রুপ বা কমেন্ট বা অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতে পারি, টোটাল বিষয়টা, ফেসবুক মার্কেটিং এর টোটাল বিষয়টা এখানে আলাপ আলোচনা করা আছে। যেমন এই যে ফেসবুক পেজের মাধ্যমে করতে পারেন, মেসেজের মাধ্যমে করতে পারেন, গ্রুপের মাধ্যমে করতে পারেন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করতে পারেন, যে কথাগুলো আছে সেগুলোর মাধ্যমে আপনারা করতে পারেন ফেসবুক। তারপরে এখানে আছে কি ফেসবুক অ্যালগোরিদম, ফেসবুক অ্যালগোরিদম, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে ফেসবুক অ্যালগোরিদমটা আপনার কাজে লাগবে। তো যা হোক এটা এখন আমরা স্কিপ করি। তারপরে এখানে লিড জেনারেশন, লিড জেনারেশন বিষয়টা কি, আপনাদের প্রথমে আমি বলেছিলাম ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং বা যে কোনো প্রোডাক্ট আপনি যখন বিক্রি করবেন একটা মানুষকে টার্গেট করেই কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। তো এক একটা মানুষের ফোন নাম্বার বা ইমেল কালেক্ট করছেন, এটাই হচ্ছে এক একটা লিড, এগুলাকে লিড বলছে। তো এই লিড গুলা কালেক্ট কিভাবে করবেন সেগুলা টেকনিক আছে, ফেসবুক থেকে কিভাবে লিড কালেক্ট করবেন, তারপরে আপনার লিঙ্কডইন থেকে কিভাবে লিড কালেক্ট করবেন, সার্চ ইঞ্জিনের মাধ্যমে কিভাবে লিড কালেক্ট করবেন, এগুলা সম্পর্কে বিস্তারিত লিড জেনারেশনের সময় দেখানো হবে। তারপরে বিজনেস পেজ, এখানে পেড ক্যাম্পেইন, ফেসবুক পেড ক্যাম্পেইনের মাধ্যমে, ফেসবুক পেড এর মাধ্যমেই অনেক বেশি এফোর্টটা দেওয়া হয়েছে এখানে, তারা দিয়েছে। এই দুইটাই বিষয়টা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, অ্যাড ক্যাম্পেইন কিভাবে করতে হয় এই দুইটা ক্লাস তারা নিয়েছে। তারপর এগুলো ফেসবুক নিয়েই কথাবার্তা। তারপরে এই যে ডেনসিটি বা রিসার্চ কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা কিছু টুলস ব্যবহার করব, যেমন কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থাকবে, তারপর আপনাদের থাকবে উবার সাজেস্ট, স্যামরাস, কিছু অনেকগুলা কিছু টুলস থাকবে, সেই টুলসগুলোর ব্যবহার থাকবে এখানে, যেগুলোর মধ্যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। এসইওর ক্ষেত্রে কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে এসইও হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়ান পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওর মধ্যে কি পড়ে, অফ পেজ এসইওর মধ্যে পড়ে আপনারা একটা ওয়েবসাইটের ভিতরে না যে বাইরে থেকে যে মার্কেটিং গুলো করে থাকেন, ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেগুলো আছে, এগুলো কি অফ পেজ এসইও। এসইও দুই প্রকার, একটা হচ্ছে অফ পেজ, একটা হচ্ছে অন পেজ। আর অন পেজটা কি, আপনারা অ্যাডমিন প্যানেল, যেমন আমি এখানে এই ওয়েবসাইটের ভিতরে গেলাম, ভিতরে যে আমরা কোনো কিছু লিখলাম, লিখে যে মার্কেটিংটা করলাম সেটা হচ্ছে কি অন পেজ এসইও। তো এইটা আরেকবার বলেন ভাইয়া। হ্যাঁ, কোনটা এই যে অন পেজ
এসইও টার্কি অফ পেজ অন পেজ আচ্ছা ওয়ান পেজটা হচ্ছে আপনার কোন একটা প্রোডাক্ট আছে ধরেন এটা একটা প্রোডাক্ট এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের বিস্তারিত আলাপ আলোচনা করেছেন আপনি এখানে আলাপ আলোচনা করেছেন কি অর্ডার সার্চ করেছেন তারপর এখানে কিছু কন্টেন্ট লিখেছেন লিখে মার্কেটিংটা করেছেন এই এই পোস্টটা কি আপনি বাইরে থেকে করতে পারবেন এই পোস্টটা এই যে আমি এই কথাটা ডিজাইন করে লিখেছি এটা কি আমি বাইরে থেকে করতে পারবো নাকি আমাকে এই ওয়েবসাইটের ভিতরে যেতে হবে কোনটা এই ওয়েবসাইটের ভিতরে অবশ্যই ডেফিনেটলি আমাকে এই ওয়েবসাইটের ভিতরে যেতে হবে তারপর আমাকে কন্টেন্ট লিখতে হবে তাই না জি কিন্তু এই প্রোডাক্টটা যখন আমরা ফেসবুকে প্রচার প্রচারণা করব সেটা কি আর এই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার দরকার আছে ফেসবুকের মাধ্যমেই আমরা করতে পারলাম এই ওয়েবসাইটের ভিতরে যাওয়ার দরকার নাই তাহলে কি ফেসবুকে যে মার্কেটিং করলাম এটা হচ্ছে ওয়েব পেজ এসইও আর এর ভিতরে যে যে আমরা বিভিন্ন কিওয়ার্ড দিলাম বা কন্টেন্ট গুলা ডিজাইন করলাম এটা কি ওয়েব পেজ এসইও কথা কি বোঝা গেল তো যা হোক এটা হলো ওয়েব পেজ ওয়েব পেজের অপশন গেল এই যে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে কিভাবে আমি বিষয়টা এটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে ডিজাইন করছি কোনো সমস্যা নাই এগুলো পরে আপনারা সবই জানতে পারবেন তারপর গুগল ওয়েব মাস্টার টুল গুগল ওয়েব মাস্টার টুলস এর মধ্যে যেমন গুগল ওয়েব মাস্টার টুলস এর মধ্যে কিওয়ার্ড সার্চ করব বা ওয়েব মাস্টার টুল এর মধ্যে আমার ওয়েবসাইটটাকে গুগলের কাছে পরিচিত করাবো গুগল ধরেন আপনার একটা ওয়েবসাইট এতে আমার একটা নতুন ওয়েবসাইট এই কিন্তু গুগলের সাথে কিন্তু কানেক্টেড না তো এটাকে আমাকে গুগলের সাথে কানেক্ট করতে হবে কানেক্ট কিভাবে করব গুগল এই যে এখানে যে গুগল ওয়েব মাস্টার টুলস আছে এই গুগল ওয়েব মাস্টার টুলস এর মাধ্যমে আমাকে গুগলের সাথে কানেক্ট করতে হবে আমার ওয়েবসাইটটাকে এই টুলস এর ব্যবহার শিখব তারপর গুগল অ্যানালাইসিস এই গুগল অ্যানালাইসিসটা কি আমার ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আসছে কতক্ষণ স্টে করেছে কোন পেজে গেছে এই বিষয়গুলো প্রত্যেকটা অ্যানালাইসিস করার জন্য গুগল অ্যানালাইসিস টুলস আমরা ব্যবহার করব তো আমরা যখন এই টুলস গুলো ব্যবহার করব তখন হাতে হাতে আমরা এই বিষয়গুলো দেখব তারপর মার্কেটিং ফেসবুক টুইটার ফেসবুক যেমন একটা সোশ্যাল মিডিয়া টুইটার ইনস্টাগ্রাম এগুলো হচ্ছে কি সোশ্যাল মিডিয়া এগুলোর মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিংটা করতে পারি কিভাবে আমরা হ্যাশট্যাগ জেনারেট করতে পারি এগুলো প্রত্যেকটা বিষয় আমরা ফেসবুক টুইটার টুইটার বা ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্লাসে আমরা জানবো তারপর আছে লিঙ্কডইন লিঙ্কডইন কোয়েরা কোরা এই দুইটা হচ্ছে কি এগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা হচ্ছে লিঙ্কডইনটা হচ্ছে কি প্রফেশনাল একটা মার্কেট একটা সোশ্যাল মিডিয়া যারা প্রফেশনালি কাজ করে তাদের জন্য এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা প্লেস এটা একটা মার্কেট প্লেসও বলতে পারেন তারপর কোরা কোরা হচ্ছে কি প্রশ্ন অ্যান্সার প্রশ্ন এখানে শুধুমাত্র কেউ আপনি প্রশ্ন করতে পারবেন তাকে অ্যান্সার দিয়ে প্রশ্ন অ্যান্সারের মাধ্যমে আপনার প্রচার প্রচারণা মার্কেটিংটা করতে পারবেন এটাও একটা সোশ্যাল মিডিয়া তারপর ইউটিউব সম্পর্কে আপনারা অলরেডি জানেন এটা নিয়ে আমরা ক্লাসে আরো বিস্তারিত আলাপ আলোচনা করব তো আমাদের এই ছিল মোটামুটি টপিকস পুরো টপিকস যেগুলো আমরা শিখব ভবিষ্যতে সবগুলো বিষয় নিয়ে কথাবার্তা হইলো এখন কারো কোনো মানে কি ডিজিটাল মার্কেটিং বিষয়টা কি পুরোটা কি সবাই মানে বুঝতে পেরেছেন
তারপরে আমাকে ফেসবুকে আমার ফেসবুকের লিংকটা দিয়ে দিন, ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টটা দিয়ে দিন, যে কোনো প্রয়োজনে আমাকে লক করবেন, কোনো সমস্যা নেই। ভাইয়া আমার কিছু বলার ছিল, বলার ছিল বলো ভাইয়া। এই যে বিভিন্ন নেটওয়ার্কের সমস্যার কারণে যদি আমি ভিডিওটা বুঝতে না পারি, আমি যদি আবার দেখতে চাই, তো আপনারা যে বললেন ইউটিউবে নাকি দেয়া হবে, তো ওটা কোন জায়গায়? ইউটিউবে দেওয়ার পর ইউটিউবের লিংকে দিয়ে দিব, লিংকে ক্লিক করলে তখন সরাসরি চলে যেতে পারবে। ও আচ্ছা, ওই লিংকটাতে টাচ করলে হয়ে যাবে? লিংকটা মানে আমাদের ইমেইলে আসবে মেসেজে? না না না, এটার জন্য একটা ফেসবুক গ্রুপ করে নিতে হবে, একটা মেসেঞ্জার গ্রুপ করে নিতে হবে। আপনাদের যারা আছেন আপনারা একটা গ্রুপ করেন, গ্রুপ গ্রুপ করে গ্রুপটা শেয়ার করেন, এখনই করেন। আপনাদের কেউ একজন গ্রুপ তৈরি করেন, গ্রুপ তো তৈরি করতে পারেন, ফেসবুক মেসেঞ্জার মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ একটা তৈরি করেন, আমাকে অ্যাডমিন করেন, করে তারপর সবাই আমাকে মানে আপনাদের কেউ একজন ক্লাসে ইয়ে হন, ক্যাপ্টেন হন, কেউ একজন ক্যাপ্টেন হয়ে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করতে হবে। কে করবে? না আমার পুরাতন, না পুরাতন গুলো না, আমার পুরাতন স্টুডেন্ট না, নতুন স্টুডেন্ট, পুরাতন স্টুডেন্টদের জন্য আছেই, তাদের জন্য আলাদা ই করা আছে। যারা আমরা এখানে যুক্ত হব নাকি? না, তোমাদের এখানে থাকার কোনো দরকার নাই, ওই গ্রুপে থাকার দরকার নাই। যারা পুরা নতুন তারা শুধুমাত্র একটা গ্রুপ তৈরি করেন আপনারা, একজন ক্যাপ্টেন হন। আচ্ছা, এখন ক্যাপ্টেন কে হবেন এ কথা বলেন, আপনাদের ক্লাসের ক্যাপ্টেন হয়ে আপনি একটু দায়িত্ব পালন করবেন, আমি তাকে সরাসরি নক করব। এ আমি থাকতে পারবো। এ আর আশিক? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আপনার ফোন নাম্বারটা সবাইকে দিয়ে দেন, এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, আর আপনি এখন একটা ফেসবুক গ্রুপ তৈরি করেন। আচ্ছা, ফেসবুক গ্রুপ বলতে মেসেঞ্জার গ্রুপ। আচ্ছা ঠিক আছে। কালাসিক ভাই আপনি চ্যাটে আপনার ফেসবুক আইডি প্রোফাইলটা দিয়ে দেন, তাহলে আপনাকে সবাই অ্যাড করে নেবে, আপনিও অ্যাড করতে সুবিধা হবে। হ্যাঁ, আপনি আশিক ভাই আপনি আপনার ফোন নাম্বারটা দেন, আপনার ফেসবুকের প্রোফাইলের লিংকটাও দেন, তাহলে সবাই আপনাকে ফেসবুকে দিয়েছে এখনি। হ্যাঁ, আপনাকে অ্যাড করবে, আপনি সবাইকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে নেবেন, আর ওই গ্রুপে অ্যাডমিন আমাকে করবেন। আচ্ছা ভাই ঠিক আছে, এটা করে ফেলে। আর আপনারা সবাই ভাইয়ের ফোন নাম্বারটা নোট করে রাখেন, প্রয়োজন হলে আমি তার সাথে যোগাযোগ করব বা আপনারা তার সাথে যোগাযোগ করবেন। আর যদি কোনো প্রয়োজন থাকে যে আমার সাথে সরাসরি পড়াশোনার বিষয় নিয়ে বা কোনো একটা বিষয় নিয়ে হেল্প লাগছে, সে বিষয়গুলো নিয়ে আমাকে সরাসরি ফোন দিতে পারেন, স্কাইপে নক করতে পারেন, ফেসবুকে আমি সবসময় কানেক্ট মানে অল টাইমই থাকি, কিন্তু মেসেজ চেক করা হয় না, তো সরাসরি স্কাইপে দিলে হয়তো বা ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। আচ্ছা, আর কোনো বিষয়ে কারো কোনো মতামত বা কোনো কথা আছে কি? ওকে, আমার পুরাতন স্টুডেন্টরা সব বের হয়ে গেছে, ওরা অলরেডি জানে, এখানে শামীম আছে, সোহাগ আছে, এরা দুইজন আছে শুধু, বাকিগুলা কেউ নাই। আরিয়ান, রাজু আছে, রাজু আছে, তারপর ফাহিম, কি আমাদের কোন ফাহিম, ও বিপ্লব আছে, মেজবাউল ভাইও তো আছে, তুষারও আছে, আছে তো কয়েকজন আছে। মেজবাউল ভাই
তাই তো দেখতেছি আমাদের ব্যাচে ক্লাস জলদি বের হওয়ার অভ্যাস আছে তো ওই জন্য চলে গেছে পুরো নো অভ্যাস ধরে আছে রেজাল ভাই আছেন আপনি হ্যাঁ ভাই আজি ভালো আছেন এই তো ভাই ভালো আছেন কোন কথা বলেন না রে না ভাই একটু ব্যস্ত আছি তো ওই কারণে কথা বলতে বলিনি আর কি ভাই জানা জিনিস তো ওই কারণে একটু রিভাইজ হয়ে গেল এই তো আতিক ভাই শুনতে পাচ্ছেন আমার কথা আচ্ছা ওই আপনি তো মনে হয় রেজিস্ট্রেশন করেননি না জি না রেজিস্ট্রেশন করা হয়নি তো রেজিস্ট্রেশন আপনি করবেন হ্যাঁ করে নেব আপনি তাহলে আপনাকে আমি দেখাই যে আপনি রেজিস্ট্রেশনটা এলইডিপি এই জায়গাতে যে আপনি একটু রেজিস্ট্রেশন করে ফেলেন আচ্ছা লিংকটা আমাকে দেন একটু রেজিস্ট্রেশন করব আপনাকে গ্রুপে অ্যাড করে দিয়েছি আচ্ছা এই জায়গাতে এই যে কোর্স হ্যাঁ এই এই জায়গাতে আপনি যে এই ফর্মটা পূরণ করবেন ফর্ম পূরণ করার সময়তে অবশ্যই ডিস্ট্রিক্টটা চাপাই দিবেন চাপাও আপনি তো দিবেনই কারণ আপনি চাপাইরই মানুষ হ্যাঁ তা তো অবশ্যই হ্যাঁ কোর্সও করবেন চাপাইর আন্ডারে কোনো সমস্যা নাই যা যা রিকোয়ারমেন্ট চাচ্ছে সবগুলো দিবেন দেওয়ার পর একটা 20 মার্কের एग्जाम হবে एग्जामটা খুব সহজ एग्जामটা দেওয়ার পর একটা পাস করার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিবে ওই রেজিস্ট্রেশন নাম্বারটা ফোন নাম্বার তারপর আপনার ইমেল আমাকে দিবেন আমি তখন আপনাকে অ্যাড করে নেব আচ্ছা ঠিক আছে আর আপনার স্কাইপে একটা কথা ছিল আর কি আপনার স্কাইপে আমি দিয়ে দিলাম এই লিংকটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর করলে আপনার সুবিধা হলো কি কিছু শিখতে পারলেন আর একটা সরকারি সার্টিফিকেটও পেয়ে গেলেন আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ফোন করে দিচ্ছি আচ্ছা আচ্ছা কার কি কথা ছিল এখানে একটা বিষয় শুনে শেয়ার করতে যাচ্ছিলাম করেন কই কেউ কিছু বলছিলেন তারপরে তো বুঝলাম আপনি আপনাকে অ্যাড করে দিয়েছি গ্রুপে আচ্ছা আমাকে কি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন আপনি জি ভাই দিয়েছি আপনি কি আমার সাথে কি অলরেডি ফ্রেন্ড নাকি না 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 এই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি আপনারটাতে ভাইয়া হ্যাঁ সবাইকে অ্যাড করে নিয়েছি আমি কারো ফ্রেন্ড রিকোয়েস্ট ভুলাই রাখি না সবাই অ্যাড করেন সমস্যা নাই আমি অ্যাড করে নিলাম সবাইকে ভাই আজকে কি প্রেজেন্টেশন নেবেন নাকি ও হ্যাঁ প্রেজেন্ট ভালো ভালো তো মনে করাইছো আমি তো প্রেজেন্টই নিইনি ভাই ছবি তুলেছেন স্ক্রিনশট ও তাই তো স্ক্রিনশটও তো নিইনি আমার কাছে আছে ভাই আমি আপনাকে দিয়ে দেবনি তখন 24 জন ছিল সবাইকে বের হয়ে গেছেন এখন কি আর কিছু হবে আমি লিভ নিতে যাচ্ছি লিভ নিয়ে নাও হ্যাঁ কামরুল ভাই একটা বিষয় আসলে শেয়ার করতে চাচ্ছিলাম একটু হ্যাঁ বলেন আমি আসলে রাজে ব্রাঞ্চের একটা এই যে লিংক আমি আসলে আজকে ক্লাস করছি রেজিস্ট্রেশন করে সেটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল আমাকে সে ওয়েব গ্রাফিক ডিজাইনের কোর্স করে
তো আমি সেই লিংক অনুযায়ী একদিন ভাইভা দিছিলাম, তো ভাইভাতে আমাকে রেজিস্ট্রেশন নাম্বার চাইছিল, কিন্তু এই রাজশাহী লট করে রেজিস্ট্রেশন নাম্বার পাইছিলাম না, এই জন্য আমি হচ্ছে ঝিনাইদহ জেলা থেকে একটা রেজিস্ট্রেশন করেছিলাম ঝিনাইদহ আন্ডারে ডিজিটাল মার্কেটিং এর, সেই জন্য আমার কাছে রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো আমার আসলে কি করা উচিত এখন? মানে আমি আপনি রাজশাহী আজকে করতে যাচ্ছেন না, যে কোনো আন্ডারে করলে হলো, আমার কোনো সমস্যা নাই। এটা তো আপনি ওই ঝিনাইদহতে করতে পারবেন না, এটা করতে গেলে অবশ্যই আপনি রাজশাহী বা চাপাই নাটোরের আন্ডারে করতে হবে। আচ্ছা আচ্ছা, আমি যদি রাজশাহী আন্ডারে করতে চাই, সেক্ষেত্রে আপনি যদি আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন, আবার আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করবেন আবার রেজিস্ট্রেশনটা, বা যদি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করে থাকেন তাহলে আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করবেন আবার। এবং অবশ্যই যে আপনি এই মানে আমি আমি আসলে যে ফর্ম থেকে আমি রেজিস্ট্রেশন করেছিলাম এবং এটা আইডি কার্ড দিয়ে করেছিলাম, হ্যাঁ, এবার তাহলে আপনি জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করবেন। এবং আপনি যে কোর্সটা করতে চাচ্ছেন এটা রাজশাহীর আন্ডারে করতে চাচ্ছেন এটা উল্লেখ করে দিবেন, ওখানে অপশন আছে, আপনার সবকিছু ঠিকানা সবকিছু আপনারই থাকবে, জাস্ট কোর্সটা কোথায় করবেন ওটা করে উল্লেখ করবেন যে আমি রাজশাহীর আন্ডারে কোর্সটা করব। ওটা প্রথমে যেটা থাকে যেমন হচ্ছে তো আমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, তাহলে আপনারা সবাই আমাকে আর ওই যে ভাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দেন, আমি সবাইকে অ্যাড করে নিব। পাঠিয়ে দিয়েছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এবং আপনার স্কাইপে তো যোগ জয়েন হওয়ার জন্য চেষ্টা করছি, দেখুন তো ভাই গেছে কিনা। আমি আরমান হোসেন, সবাইকে অ্যাড করে ফেলেছি। স্কাইপে কি অ্যাড করেছেন ভাই আমাকে? স্কাইপে স্কাইপে কি আমাকে নক করেছেন? হ্যাঁ আমি স্কাইপে আপনাকে নক করলাম, আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। হ্যাঁ শামীম হোসেন অ্যাড করেছি আমি, শামীম হোসেন কে, তো আর কারো কোনো ইনভিটেশন পাইনি আমি। আরমান হোসেন ভাই দিয়েছি তো, আরমান হোসেন না আমি তো পাইনি। আচ্ছা দেখছি ভাই, আমি তাহলে আবার দেখছি তাহলে। তাহলে আমি এখন ওই রাজশাহী আন্ডারে একটা আইসিডি ডিপার্টমেন্টে যে ফর্ম আছে সেখান থেকে একটা রেজিস্ট্রেশন করব, সেটা হচ্ছে রাজশাহী আন্ডারে। হ্যাঁ হ্যাঁ রাজশাহী আন্ডারে করতে হবে। আচ্ছা মানে প্রথমে যেটা জিনাই দেওয়া দিছিলাম যেখানে সেখানে আমি রাজশাহী দেব, এবং আমার ব্যক্তিগত বাসাও রাজশাহী। ভাই এবার একটু দেখবেন কিছু কিনা। হ্যাঁ পাইছি। আচ্ছা হ্যাঁ সরি, আপনাকে নক করার কি কোনো স্পেসিফিক বা কোনো টাইম টেবিল আছে কিনা যে সময় নক করা যাবে না? টাইম টেবিল বলতে রাতে 2টা থেকে সকাল 9টার মধ্যে করা যাবে না। আচ্ছা আচ্ছা, তার বাদ বাকি সময় রাত 2টার আগ পর্যন্ত করতে পারেন, কোনো সমস্যা নাই। ভাই এখন লিভ নেব নাকি? হ্যাঁ আপনারা লিভ নিতে পারেন, আমি জি ভাই ইনকাম টিনকাম কিছু হইলো? না ভাই ইনকাম টিনকাম তো নাই এখন। ইনকাম করতে হবে বুঝছো, মানে আমি তোমাদেরকে আসলে যে বিষয়টা এফোর্ট দিতে হতো সেই বিষয়টা তোমাদেরকে এফোর্ট দেওয়া হয়নি, তোমাদেরকে একটু টাইট দেওয়া লাগবে। তো ভাই আমাদের ক্লাস লিংক কি তাহলে, মানে ক্লাস ভিডিও যেটা সেটা কি তাহলে আমাদের সেই আমাদের যে ভাই আশিক ভাই মেবি না 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 আমি দিয়ে